আসসালামু আলাইকুম, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমার সাথে যারা জুমে লাইভে কানেক্টেড আছেন তাদের মধ্যে একটু কনফার্ম করবেন আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক মতো ক্লিয়ার আছে কিনা। আর ফেসবুক লাইভে যারা শুনছেন বা যারা জয়েন করছেন তাদের মধ্যে একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। ওদের মধ্যে একটু ক্লিয়ার করলে বেটার হয় যে আমার সাউন্ড কথার ঠিক মতো ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা। যারা ফেসবুক লাইভে আছেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর ওমর। আচ্ছা, আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় ডিসকাশন টপিক হচ্ছে এন্ডোক্রাইনোলজির উপর। আমরা মোটামুটি একটু 1 ঘন্টা মানে সুপারফিশিয়ালি কিছু কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা অবশ্যই আপনাদের জন্য মানে মোটামুটি হবে, কিছুটা হলে আপনারা বেনিফিট হবেন বলে আমি আশা করি। এবং পুরো বিষয়টা মানে হচ্ছে কি যে এন্ডোক্রাইন মোটামুটি আমাদের যে ডেভিডসন রিভিউ ব্যাচে মোটামুটি ভাবে 2 থেকে 2টা ক্লাস, আর এমআরসিপির ক্ষেত্রে আমরা মোটামুটি 3টা ক্লাস নিয়ে থাকি। তো এখানে মোটামুটি পার ক্লাস অলমোস্ট 3 ঘন্টার মতো অলমোস্ট টাইমে থাকে। তো আজকের ক্লাসে আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিছু অল্প কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিছু বেসিক এন্ডোক্রাইনোলজির কনসেপ্ট নিয়ে। একটু আপনারা কাইন্ডলি, আমি মিউট করে দিচ্ছি, আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আচ্ছা, আর আজকের ক্লাসে আমরা প্রথমে বেসিক এন্ডোক্রাইনোলজি নিয়ে কিছুটা আলোচনা করব, এবং পরবর্তী আলোচনাটুকু থাকবে হচ্ছে যে একটু আমরা বিশেষ করে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং তার প্যাথোলজি গুলো নিয়ে একটু ডিসকাস করবো সেকেন্ডারি ফেজে। তো আপনাদের যে কোনো কোয়ারি থাকলে উইদাউট এনি হেজিটেশন আমাকে জিজ্ঞাসা করবেন, কোনো রকম হেজিটেট ফিল করার কোনো কারণ নাই। কারণ একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যদি আপনারা যত কমিউনিকেট করতে পারবেন তত আপনাদের কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, তত আপনাদের ভয়টা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? কাজে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে বা যে কোনো কনফিউশন থাকলে উইদাউট এনি হেজিটেশন আমাকে সেগুলো আস্ক করবেন। আমি মাঝে মাঝে ফেসবুকেও চেক করে দেখবো, ফেসবুকেও যদি কোনো রকম ইয়ে থাকে আপনার ফেসবুক কমেন্টও জিজ্ঞাসা করতে পারেন। বাট সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি একটু পসিবল হলে যদি আমার সাথে একটু জুমে কানেক্টেড হন তাহলে এক্ষেত্রে একটু আমার জন্য উপকার হয়। তাহলে প্রথমে এন্ডোক্রাইনোলজির যে বেসিক আলোচনা যদি করতে চাই, তাহলে এন্ডোক্রাইনোলজিতে ডেভিডসনের কিছু কিছু টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এর সাথে সাথে কিছু কিছু স্লাইড আমি অ্যাক্সেসরি ভাবে দেখাবো। তাহলে প্রথমে যদি আমি এন্ডোক্রাইনোলজিতে চলে যাই, ডেভিডসন যদি শুরু হয়েছে তাহলে এটা শুরু হয়েছে ক্লিনিক্যাল এক্সামিনেশন ইন রিলেটেড টু এন্ডোক্রাইন সিস্টেম। তার মানে আমরা এন্ডোক্রাইনোলজির সাথে কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন ইম্পর্টেন্ট, ওই ক্লিনিক্যাল ইন মানে এক্সামিনেশনে গুরুত্ব তাৎপর্য কি কি সেগুলো আমরা আজকে ডিসকাস করব। আর ডিসকাশনের শুরুতে আমি একটু পরিচয়টা দিয়ে দিই, আমি ডাক্তার মোহাম্মদ আসিফ হোসেন, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছি। আজকে আমি আপনাদের সাথে এন্ডোক্রাইনোলজিটা নিয়ে আজকে টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে ডেভিডসনে যদি আমরা চ্যাপ্টারটা প্রথমে খেয়াল করি, এই যে প্রথমে প্রতিটা চ্যাপ্টারের শুরুতে আপনারা জানেন যে কিছু কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন সিস্টেম ওরিয়েন্টেড এক্সামিনেশন গুলো থাকে, তাহলে পরীক্ষার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বোথ ফর ক্লিনিক্যাল লাইফ বোথ ফর এনি এক্সামিনেশন। তাহলে আমরা একটু জানতে হবে যে এন্ডোক্রাইনোলজিতে কোনটা কোনটা ডিজিজ, কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে এন্ডোক্রাইনে 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা জিনিস হচ্ছে হাইট আর একটা জিনিস হচ্ছে ওয়েট। তার মানে আমাকে জানতে হবে এন্ডোক্রাইনোলজিতে কোন কোন কজে হাইট বাড়ে, কোন কোন কজে হাইট কমে, কোন কোন কজে ওয়েট বাড়ে, কোন কোন কজে ওয়েট কমে, এই জিনিসটা আমাকে কি কেউ বলতে পারবেন? ডক্টর জান্নাতুল মাওয়া, আপনি কি বলতে পারবেন যে হাইট বাড়ে এমন কোন এন্ড্রোক্রাইন কজ আপনার মনে আছে কিনা? আপনি ডক্টর নূর, ডক্টর মেহেদি, আচ্ছা আপনারা একটু কাইন্ডলি আমার সাথে কোঅপারেট করবেন, তাহলে যেটা বিষয় হয় যে আমার সাথে একটু মানে ব্যাপারগুলো আপনাদেরকে এক্সপ্লেন করতে আমার জন্য সুবিধা হয়। কারণ আমি খালি বলে গেলাম, আপনারা শুনলেন বা শুনলেন না সেটা যদি ক্লিয়ার আমি না হই তাহলে এটা আমার জন্য এক ধরনের আমি ব্যর্থতা মনে করি। আচ্ছা, তাহলে প্রথমে আমি যে কোর্সগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে
কোন কোন কজে এন্ড্রোকাইন কজ যেখানে হচ্ছে ওয়েট বাড়ে, কোন কোন কজ যেখানে হাইট বাড়ে। ইউজুয়ালি এন্ড্রোকাইন কজ যে নিম্ন কয়েকটা কজে ইনভেরিয়াবলি হাইটটা বাড়ে এমন চারটা কারণ আপনাদের মনে রাখতে হবে। প্রথম ইম্পর্টেন্ট কারণ হচ্ছে থাইরয়েড। থাইরয়েড যদি কোনো কারণে বেড়ে যায় বা থাইরোটক্সিকোসিস হয় তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের হাইটটা বাড়তে পারে, ঠিক আছে, পার্টিকুলারলি ইয়াং এজে যদি থাকে, কারণ থাইরয়েড কিন্তু বনি গ্রোথে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। দুই নাম্বার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জাইগান্টিজম। অনেকে এটা এক নাম্বার কারণ হিসেবে মনে করতে পারে। বিফোর দ্য ফিউশন অফ দ্য গ্রোথ প্লেট, মানে আমাদের গ্রোথ প্লেট ফিউশনে যদি আগে গ্রোথ হরমোনটা অ্যাবনর্মাল আকারে বেড়ে যায় তাহলে আমাদের যে কন্ডিশনটা অ্যাপিয়ার করে সেটা হচ্ছে জাইগান্টিজম। জাইগান্টিজমে মানুষের হাইট বাড়তে পারে। তিন নাম্বার ইম্পর্টেন্ট কারণ, এটা ডাইরেক্ট এন্ড্রোকাইন এর মধ্যে লিমিটেড না, তারপরে যেহেতু সেক্সের সাথে একটা রিলেশন আছে, ক্লিনফেল্টার সিনড্রোম। ক্লিনফেল্টার সিনড্রোমে কিন্তু পেশেন্টের হাইটটা বাড়ে। তাহলে এটা এই তিনটা কারণ হচ্ছে হাইট বাড়ার। আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কারণ আছে, একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার আছে মাল্টিপল এন্ড্রোকাইন নিওপ্লাসিয়া। মাল্টিপল এন্ড্রোকাইন নিওপ্লাসিয়ার কয়েকটা টাইপ আছে, এর মধ্যে এটা টু বি যে টাইপটা, এই টু বি টাইপে হচ্ছে পেশেন্টের হাইটটা একটু বেশি থাকে। এই জন্য টু বি টাইপের এই হাইট বেশি থাকাটাকে আমরা বলি হচ্ছে মারফানোয়েড বডি হ্যাপিটাস। তাহলে চারটা কারণ যেটা হাইট বাড়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এক নাম্বার হচ্ছে থাইরোটক্সিকোসিস, দুই নাম্বার হচ্ছে গ্রোথ হরমোন অ্যাক্সেস যেটা হচ্ছে জাইগান্টিজম, তিন নাম্বারে ক্লিনফেল্টার সিনড্রোম, চার নাম্বার হচ্ছে মেন টু বি। এন্ড্রোকাইন কজ ওয়েট লস, মানে হাইট লস হয়, জাস্ট দুইটা অপোজিট কারণ মনে রাখবেন। থাইরোটক্সিকোসিস এ হাইট বাড়ে, হাইপোথাইরয়েডিজম যদি আগে পেশেন্টের থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয় তাহলে পেশেন্টের হাইপোথাইরয়েডিজমে হাইট কমবে। গ্রোথ হরমোন বেশি হয়ে গেলে হাইট বাড়তে পারে, তেমনি গ্রোথ হরমোন যদি কোনো কারণে কমে যায়, ড্রপ এর হাইপোপিটুইটারি ড্রপ হয় বা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হয় তাহলে সেই সকল ক্ষেত্রে হচ্ছে হাইটটা কমে যেতে পারে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এন্ড্রোকাইন কজ অফ ওয়েট গেন। কোন কোন এন্ড্রোকাইন কজে ওয়েট গেন হয়, কোন কোন এন্ড্রোকাইন কজে ওয়েট লস হয়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যে যে এন্ড্রোকাইন কজে ওয়েট গেন হয় এগুলো আমাদের সবগুলো মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আপাতত আমরা সুপারফিশিয়ালি বলছি, পরে যখন আমরা ডিপলি একটা টপিক আলোচনা করব তখন আমরা করব আরো ডিটেলস আলোচনা করব। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে আমাদের বডির বেজাল মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো কমে যায়। বেজাল মেটাবলিক অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে হিট প্রোডাকশন হচ্ছে না। সাবসিকুয়েন্টলি টিস্যু থেকে যদি হিট প্রোডাকশন না হয়, মেটাবলিজম না হয়, তাহলে টিস্যু থেকে ওই পোর্শন গুলোতে ওয়েট লস হবে না, তাহলে পেশেন্টের ওয়েট গেন হবে। এই জন্য হাইপোথাইরয়েডিজমের একটা ইম্পর্টেন্ট হচ্ছে কজ হচ্ছে ওয়েট গেনের। দুই নাম্বার হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি কথাটা আসছে অ্যাক্রাল পার্ট থেকে। আমাদের শরীরে অ্যাক্রাল পার্ট বলতে আমরা বুঝাই হাত এবং পাকে। তাহলে হাত এবং পাতে যদি কোনো কারণে ওয়েট গুলো বেড়ে যায়, বিশেষ করে গ্রোথ হরমোন ফিউশন প্লেটের পরে যদি বাড়ে, তাহলে হাত পা গুলো অ্যাবনর্মালি এনলার্জ হয়, সাথে শরীরের সফট টিস্যু গুলো বাড়ে, বিভিন্ন বিভিন্ন ভিসেরা গুলো সাইজে বড় হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্রোমেগালি, মেনলি অ্যাক্রাল পার্টের এনলার্জমেন্ট। এইটাতেও পেশেন্টের ওয়েট গেন হতে পারে। তিন নাম্বার ইম্পর্টেন্ট কজ হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমে, এটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব, কুশিং সিনড্রোমে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে, এখানে প্রথম ব্যাপার যে স্টেরয়েডের প্রভাবে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হয়। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফ্যাটি সাবস্টেন্স গুলো শরীরে বেড়ে যায়। এই দুইটা কারণে পেশেন্টের আলটিমেটলি একটা টাইম পরে সেন্ট্রাল ওবেসিটি ডেভেলপ করে, ওয়েটটা গেন হয়। তারপর আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট অ্যানাবলিক হরমোন হচ্ছে, অ্যানাবলিক মানে কি, শরীর গঠন, শরীরের বৃদ্ধি এগুলোতে হেল্প করে, একটা ইম্পর্টেন্ট অ্যানাবলিক হরমোন হচ্ছে ইনসুলিন। যদি কোনো কারণে ইনসুলিন সিক্রেটিং কোনো টিউমার, দ্যাট মিনস ইনসুলিনোমা, এটা যদি থাকে সেখানেও পেশেন্টের অ্যাবনর্মাল ওয়েট গেন হয়। তাহলে ওয়েট গেনের কয়েকটা ইম্পর্টেন্ট কারণ আপাতত মনে রাখবেন, একটা হাইপোথ্যালামিক ডিসঅর্ডার আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিনোমা, হাইপোথাইরয়েড, অ্যাক্রোমেগালি আর কুশিং সিনড্রোম। এগুলো হচ্ছে এন্ড্রোকাইন কজ যেখানে পেশেন্টের বা যে কোনো মানুষের ওয়েটটা গেন হতে পারে। এখন আমি অপোজিট কিছু কারণ ব্যাখ্যা করি। যদি কোনো কারণে কুশিং এর অপোজিট হচ্ছে, কুশিং হচ্ছে স্টেরয়েড এক্সেস, তাহলে স্টেরয়েড ডিফিসিয়েন্সি হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। অ্যাডিসনস ডিজিজে পেশেন্টের ওয়েটটা লস হবে, ঠিক আছে। তাহলে কুশিং এর অপোজিট হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, অ্যাডিসনস ডিজিজে পেশেন্টের ওয়েটটা লস হবে। দুই নাম্বার হচ্ছে হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েডের অপোজিট হচ্ছে হাইপারথাইরয়েড, হাইপারথাইরয়েডে পেশেন্টের ওয়েটটা লস হবে। যদি কোনো কারণে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হয় সেখানে ওয়েট লস হতেও পারে নাও পারে, ওটা মনে রাখার অত দরকার নেই। মেনলি আপনারা মনে রাখবেন হচ্ছে হাইপারথাইরয়েড, আরেকটা হচ্ছে
অ্যাডিসনস ডিজিজ, এটা হচ্ছে এন্ডোক্রাইন কজ যেখানে ওয়েট লস হওয়া ম্যান্ডেটরি, ঠিক আছে, পাশাপাশি ডায়াবেটিস আরেকটা ইম্পর্টেন্ট কারণ। তাহলে এই কয়েকটা জিনিস একটু আমাদের সবসময় মনে রাখতে হবে। তারপর আমি একটু এখানে হ্যান্ডের কথা বলা আছে, এখানে কিছু স্কিনের কথা বলা আছে, পালসের কথা বলা আছে, এগুলোর জন্য আমি কয়েকটা আপনাদের একটু চার্ট দেখানোর চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমি চলে আসছি কিছু হ্যান্ড সাইনে। আমাদের শরীরে কিছু ইম্পর্টেন্ট হ্যান্ড সাইন আছে, যে হ্যান্ড সাইন গুলো দেখে আমরা বিভিন্ন এন্ডোক্রাইন ডিসঅর্ডার সম্পর্কে একটা আইডিয়া লাভ করতে পারি। প্রথম ইম্পর্টেন্ট হ্যান্ড সাইন হচ্ছে, যদি কোনো কারণে আমাদের শরীরে হ্যান্ড হাতের বিশেষ করে থিনার হাইপোথিনিয়ার সব বিভিন্ন জায়গায় একটু ইরাইডেমেটাস অ্যাপিয়ারেন্স এর মতো পাওয়া যায়, এটাকে আমরা বলি হচ্ছে পামার ইরাইডেমা। পামার ইরাইডেমা একটা ইম্পর্টেন্ট কারণ যেখানে হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশনকে ইন্ডিকেট করে। তাহলে হাইপার ডাইনামিক সার্কুলেশনের মধ্যে কোন কোন জিনিসকে আমরা গুরুত্ব দিব, যেমন থাইরয়েড, থাইরয়েড হরমোন যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে বডির অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, এবং বডির অ্যাক্টিভিটি বাড়াই দিলে একটা হাইপার ডাইনামিজমের মতো অ্যাপিয়ারেন্স করে, যার কনসিকোয়েন্সে অনেক সময় হাতে পামার ইরাইডেমা হতে পারে। তেমনি প্রেগনেন্সি সহ অন্যান্য হাইপার ডাইনামিক সার্কুলেশন বেরি, যেখানে সার্কুলেশনটা খুবই অ্যাক্টিভ প্রত্যেকটা কন্ডিশনে, হাতের চারপাশে এর পাশাপাশি সিএলডি, এই সকল জায়গায় একটু পামার ইরাইডেমা হতে পারে। সিএলডি তে হয় এটা হরমোনের কারণে। দুই নাম্বার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে যে কোনো কারণে এন্ডোক্রাইন কজ যেখানে টিস্যু গুলো বড় হবে, যেমন হচ্ছে হাইপোথাইরয়েড, যেমন অ্যাক্রোমেগালি, এখানে এই জায়গাটাতে একটা কার্পাল টানেল নামে একটা জায়গা আছে, এই কার্পাল টানেলের মধ্যে মিডিয়ান নার্ভটা যায়। এই মিডিয়ান নার্ভের কাজ হচ্ছে এই বুড়ো আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার, তারপর হচ্ছে মিডিল ফিঙ্গার এন্ড হাফ অফ দা রিং ফিঙ্গার, এই পুরা জায়গায় এটা সাপ্লাই দেয়, সেন্সরি সাপ্লাই দেয়, পাশাপাশি হাতের যে এই যে থিনার ইমিনেন্সের যে মাসল গুলো, এই জায়গাগুলোতে এগুলো মোটর সাপ্লাই দেয়। তাহলে যদি কোনো কারণে মিডিয়ান নার্ভে কোনো রকম ইনভলভমেন্ট হয় ডিউ টু হাইপোথাইরয়েডিজম, অ্যাক্রোমেগালি অথবা কুশিং, কারণ এগুলোতে হাইপোথাইরয়েডিজম কিছু কানেকটিভ টিস্যু ডিপোজিশন হয়, অ্যাক্রোমেগালিতে তেমনি টিস্যু বড় হচ্ছে, আর তিন নাম্বার হচ্ছে কি কুশিং সিন্ড্রোমে বিভিন্ন জিনিস রিটেনশন হচ্ছে সল্ট ওয়াটার। তাহলে এই জিনিসগুলো মিডিয়া কার্পাল নালেরকে টানেলকে প্রেশার দেয়, প্রেশার দিলে মাঝখানে যে মিডিয়াল নার্ভটা কম্প্রেসড হয়, কম্প্রেসড হলে এই পুরো অংশটাতে আমাদের একটা টিংলিং নামনেস এর মতো একটা অনুভূতি আসতে পারে। সো আমরা যদি কার্পাল টানেলের সিন্ড্রোমের মতো ফিচার পাই, আমাকে এন্ডোক্রাইন কজ গুলো আলাদা করতেই হবে, ঠিক আছে। তারপর যদি পেশেন্ট থাইরয়েড হয়, থাইরয়েড যদি লেভেলে বেশি থাকে তাহলে পেশেন্টের অ্যাবনর্মাল হ্যান্ডে ট্রেমর থাকতে পারে, হাতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, এগুলো আমরা ডিটেলস করব। আজকে আমরা কিছুটা আলোচনা করব কুশিং সিন্ড্রোম, আমরা কিছুটা অ্যাড্রেনাল গ্যান্ডের কিছু প্যাথোলজি নিয়ে। তাহলে যখনই আমরা এটা নিয়ে আলোচনা করব তখনই আমরা দেখব ACTH এর কথা। ACTH যখন অ্যাবনর্মালি বেশি অ্যামাউন্টে তৈরি হয়, আমাদের শরীরে হাতে কিছু মেলানোসাইট থাকে। একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি, এই যে ACTH হরমোন এটা আসে হচ্ছে অ্যান্টেরোপিটুইটারি থেকে। আরেকটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এন্ড্রোক্রাইনোলজিতে যখন আমরা ফিজিওলজি আগে ছোটবেলায় পড়েছিলাম, একটা জিনিস আমরা শিখেছিলাম যে কিছু কিছু হরমোনের সাথে কিছু কিছু হরমোনের কিছু সিমিলারিটি থাকে, যেগুলো মলিকুলার স্ট্রাকচারে কিছু রকম সিমিলারিটি থাকে। যেমন ACTH আর মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের উপর একটা মলিকুলার স্ট্রাকচারে একটা সিমিলারিটি থাকে। যখন এক্সেস পরিমাণে ACTH টা প্যাথোলজিক্যালি তৈরি হয়, এটা ইটসেলফ এই আমাদের শরীরে যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যে বিভিন্ন মেলানোসাইটের উপর কাজ করে, যে পিগমেন্টেশনে বাড়াতে সাহায্য করে, ACTH ও ওই মেলানোসাইটের উপর কাজ করে অ্যাবনর্মাল পিগমেন্টেশন করতে পারে। কাজেই যদি কোনো কারণে কোনো পেশেন্টের ACTH টা হাইপার সিক্রেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে হাতে পায়ে বিভিন্ন জায়গায় ওরাল ক্যাভিটির মধ্যে অ্যাবনর্মাল পিগমেন্টেশন হতে পারে, বিশেষ করে ক্রিজ এরিয়াগুলোতে। যেমন এটা একটা ইম্পর্টেন্ট ক্রিজ, এগুলো একটা করে ক্রিজ। উল্টা দিকে যদি আমরা পামার এরিয়া চিন্তা করি, পামার এরিয়াতে এই যে দেখেন এখানে কিছু কিছু ক্রিজ আছে, এই ক্রিজ এরিয়াগুলোতে অ্যাবনর্মাল হাইপার পিগমেন্টেশন হতে পারে, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার অফ ভেরি ভেরি ACTH ডিপেন্ডেন্ট বিভিন্ন ডিসঅর্ডার, ঠিক আছে, সেটা একটু মনে রাখতে হবে। এরপর একটু দেখেন নর্মাল মানুষের ক্ষেত্রে হাতটা এরকম ছিল, ঠিক আছে। এরপর কোনো কারণে যদি অ্যাবনর্মাল গ্রোথ হরমোন তৈরি শুরু হয়, তাহলে গ্রোথ হরমোন যদি অ্যাবনর্মালি সিক্রেট হয়, এটা হাতের মানে গ্রোথ প্লেট ফিউশনের পরে, কারণ গ্রোথ প্লেট ফিউশনের আগে যদি অ্যাবনর্মাল হরমোনটা তৈরি হতো, তাহলে এখানে হাত পাগুলো সাইজে অসম্ভব লম্বা হয়ে যেত।
কিন্তু এখানে লম্বা হওয়ার সুযোগ নেই, কারণ গ্রোথ প্লেট ফিউশন হয়ে গেছে। এখানে তখন কি করবে, এই যে টিস্যু গুলোকে অ্যাবনর্মাল এনলার্জমেন্ট করবে। এই জন্য দেখেন হাতের সাইজটা মোটা হয়ে গেছে, ঠিক আছে? এই মোটা সাইজটা অনেকটা এই পান পাতার মতো স্পেড লাইক অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য এখানে অ্যাক্রাল পোর্শন মানে হাত পা গুলো একটা স্পেড লাইক এনলার্জমেন্ট আমরা অ্যাক্রোমেগালির ক্ষেত্রে পেয়ে থাকি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পাশাপাশি অ্যাক্রোমেগালিতে জিব্বা সাইজে বড় হয়ে যায়, যেটা আমরা ম্যাক্রোগ্লোসিয়া বলি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এবার আমরা কিছু কিছু মানুষের চেহারা দেখব, চেহারা দেখে আমরা কিছু এন্ড্রোকাইন ডিসঅর্ডার যেগুলোতে চেহারাতে যে যে ফিচার গুলো অ্যাপিয়ার করে সেগুলো একটু শেখার চেষ্টা করব। যেমন এই যে এই বি নাম্বার যে মানুষটা আছে তাকে একটু দেখার চেষ্টা করেন। আচ্ছা, এখানে আমরা দেখব যে কি কি ঘটনা তার সাথে ঘটেছে। প্রথম ব্যাপার দেখেন, এখানে তার হচ্ছে মাথার উপরের এই সুপ্রা অরবিটাল পোর্শন টুকু এনলার্জমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এটাকে আমরা বলি প্রমিনেন্ট সুপ্রা অরবিটাল রিজ। দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, তার নোজটা একটু সাইজে বড় হয়েছে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখবেন, তার লোয়ার জটা কিন্তু আপার জ থেকে সামনের দিকে আগিয়ে গেছে। নর্মাল মানুষের ক্ষেত্রে আমার লোয়ার জটা কিন্তু আপার জ থেকে পেছনের দিকে থাকে। যদি কোনো কারণে এটা ধরেন আপার জ, এটা যদি লোয়ার জটা যদি সামনের দিকে আগায় যায়, তাহলে এই পোর্শন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রগনাথিজম। প্রগনাথিজম ইজ দ্য ইম্পর্টেন্ট ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া ফর অ্যাক্রোমেগালি। যদি কোনো পেশেন্টকে আপনারা বাইরে থেকে দেখে প্রগনাথিজম ডিটেক্ট করতে পারেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে তার অ্যাক্রোমেগালি আছে কিনা। তারপর এখানে একটা ভয়েস চেঞ্জ পাবেন টিপিক্যাল। সো এই কয়েকটা জিনিস কিন্তু আমরা ফেস দেখে অ্যাক্রোমেগালি ডায়াগনোসিস করতে পারি। এন্ডোক্রাইন ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে ম্যাক্সিমাম ডিজিজ গুলো আপনারা অনেক সময় চেহারা দেখিয়ে ডায়াগনোসিসটা করতে পারবেন। এরপর এই ছবিটাতে একটু দেখেন পেশেন্টের এই হেয়ার গুলো, যদি এটা একটা আর্টিফিশিয়াল ছবি, নর্মাল সিচুয়েশনে হেয়ার গুলো একটু ড্রাই কোর্স এর মতো থাকে, এবং আইব্রোটা আমাদের শরীরে এরকম ভাবে থাকে নর্মাল সিচুয়েশনে। আইব্রোর ল্যাটারাল 1/3 পোর্শন টুকু, দ্যাট মিনস এই পোর্শন টুকু এই ক্ষেত্রে অবলিটারেটেড থাকে, দ্যাট মিনস এটা থাকে না। তাহলে আমাদের যদি হেয়ারটা ডাই কোর্সার থাকে, এই যে ল্যাটারাল পোর্শন অফ দ্য আইব্রোটা থাকে না বা যদি থিন থাকে, পাশাপাশি হাইপোথাইরয়েডিজমের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বিভিন্ন কানেকটিভ টিস্যু গুলো সারা শরীরে বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়। যেমন এটা অ্যান্টিরিয়র শিন অফ দ্য টিবিয়াতে আসতে পারে, ঠিক আছে, হাতে পায়ে আসতে পারে, তেমনি এটা ফেসেও আসতে পারে। তো বিভিন্ন জায়গায় যদি এই ইয়েটা ডিপোজিশন হয়, তাহলে ডিপোজিশন হলে যে সমস্যাটা হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বিভিন্ন জায়গায় ইডিমার মতো থাকতে পারে। যদি চোখের চারপাশে কানেকটিভ টিস্যু ডিপোজিশনের কারণে পেরি অরবিটাল ইডিমা থাকতে পারে, ফেসটা একটু পাফি থাকতে পারে। আর হাইপোথাইরয়েড মানে কি, মেটাবলিজম কম, তাহলে সব জায়গার স্কিন গুলো হবে ড্রাই, তাহলে হেয়ার হবে ড্রাই, স্কিন হবে ড্রাই, ল্যাটারাল 1/3 অফ দ্য আইব্রো থাকবে না, এবং ফেসটা একটু পাফি ফুলা ফুলা থাকবে। অনেক সময় পেশেন্টের গয়টার আমরা পেতে পারি, ঠিক আছে? এই কয়টা ফিচারে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তাহলে প্রথম ছবিটা হাইপোথাইরয়েডিজমের, দুই নাম্বার ছবিটা হচ্ছে অ্যাক্রোমেগালি। এবার তিন নাম্বার ছবিটা একটু আমরা দেখার চেষ্টা করি এই বাবুটাকে। বাবুটা দেখেন ফেসটা একটু ফুলে গেছে, এই ফুলে যাওয়াটাকে আমরা বলি একদম জাস্ট লাইক একটা চাঁদের মতো ফুলে গেছে, এটাকে আমরা বলেছে মুন ফেস, নিচে যেটা দেওয়া আছে। দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন, এখানে এই যে গলার পিছনেও গলার সামনেও ফুলা। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যে গলার এর পিছন দিকটা দেখতেন, পিছন দিকেও একটা ফুলার মতো থাকে। এই ফুলাটা অনেক সময় ষাঁড়ের কাঁধে যে একটা ফুলার মতো থাকে, জাস্ট লাইক দ্যাট, এটাকে বলা হয় বাফেলো হাম। তাহলে একটা পেশেন্টের মুন ফেস সাথে বাফেলো হাম এবং এই দুটা জিনিস যদি আমরা একসাথে পাই, তাহলে আমরা সাসপেক্ট করবো হচ্ছে এক্ষেত্রে কোনো ল্যাটারাল 1/3 অফ দ্য আইব্রো লস থাকবে না, ফেসে একটু পাফি পাফি অ্যাপিয়ারেন্স থাকবে না, গোটা ফেসটাই ফুলা থাকবে, তখন আমি সাসপেক্ট করব এবং স্কিনটা কখনোই ড্রাই হবে না, অনেক সময় কিছু ব্রুইজের মতো থাকতে পারে। এটা যেহেতু আজকে আমরা স্টেরয়েড আলোচনা করব, তখন আমরা একটু ডিটেলস পড়ব। তাহলে এই ফিচার গুলো চলে যাবে হচ্ছে কুশিং সিন্ড্রোমের দিকে। সো এই তিনটা জিনিস সম্পর্কে কিন্তু আমাদের খুবই ক্লিন কাট আইডিয়া, ছবি দেখে কিন্তু ডায়াগনোসিসটা করতে হবে। তো যেহেতু আজকে আমরা কুশিং সিন্ড্রোম নিয়ে আলোচনা করবো পুরোপুরি স্টেরয়েড অনুযায়ী, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ছবিটা একটু পরে দেখাবো। তাহলে আমি ডেভিসনে চলে যাই। তাহলে ডেভিসনে দেখেন এই যে বিষয়গুলো, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে লোয়ার জটা সামনের দিকে প্রোট্রুডেড হয়ে গেছে, দ্যাট ইজ কল প্রগনাথিজম। প্রগনাথিজম ইজ দ্য ইম্পর্টেন্ট ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া ফর অ্যাক্রোমেগালি। পাশাপাশি কিছু এন্ড্রোকাইন ডিজিজে ডায়াবেটিস হতে পারে, কিছু এন্ড্রোকাইন ডিজিজে হাইপারটেনশন হতে পারে। এগুলো আমরা ইন্ডিভিজুয়াল যখন এন্ডোক্রাইন ডিজিজ গুলো নিয়ে আলোচনা করবো তখন আমরা ডিটেল শিখবো। আজকে শুধুমাত্র আমরা কুশিং এর ক্ষেত্রে এই জিনিসটা শেখার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমি চলে আসি এন্ড্রোকাইন সিস্টেমটা কি সিস্টেম। এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ডিল করে শুধুমাত্র সিনথেসিস, সিক্রেশন আর অ্যাকশন অফ দ্য হরমোন। তার মানে কি, এন্ড্রোকাইন সিস্টেমের মূল আলোচ্য বিষয়, মূল সবকিছু বিষয় হচ্ছে হরমোনের সাথে রিলেটেড,
মানে হরমোন কি কাজ করে, হরমোন কি কি কাজ করা দরকার, এই জিনিসগুলোই পুরোপুরি এন্ডোক্রাইন সিস্টেমের আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে এন্ডোক্রাইন সিস্টেম যে আমরা হরমোন নিয়ে আলোচনা করব, হরমোন জিনিসটা কি? হরমোন হচ্ছে একটা বিশেষ ধরনের সিগনালিং মলিকুল। আমি একটু আবার ডেভিস্টনের বাইরে আমার কিছু চার্টে চলে যাচ্ছি। তাহলে হরমোন হচ্ছে কি জিনিস? একটা বিশেষ ধরনের সিগনালিং মলিকুল। যে সিগনালিং মলিকুল গুলো কি করে, একটা নির্ধারিত জায়গা থেকে তৈরি হয়, এই নির্ধারিত জায়গা থেকে তৈরি হয়ে এটা সার্কুলেশনের মধ্যে চলে আসে, সার্কুলেশনের মধ্যে চলে এসে দূরবর্তী জায়গায় যেয়ে সেটা তার কাজটা সম্পূর্ণ করে। তাহলে এই যে কাজটা সম্পূর্ণ করে, যে কোনো সিগনালিং যে কাজগুলো করে, এই কাজগুলোর কিছু মেকানিজম আছে। প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোনো কাজ করার জন্য আমাদের শরীরে দুইটা সিস্টেম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। নার্ভাস সিস্টেমে যে কাজগুলো হয় এগুলো হচ্ছে র্যাপিড কাজ হয়, মানে ইমিডিয়েটলি কাজ হয়। যেমন আপনারা চিন্তা করে দেখেন, কোন একটা জায়গায় মশা কামড়াচ্ছে, সাথে সাথে এসে আপনার ওখানে ইমিডিয়েটলি হাতে বাড়ি মারছেন, মুহূর্তের মধ্যেই। কিন্তু এর মাঝখানে কি কি কাজ হয়েছে? এই যে আপনাকে মশা কামড় দিয়েছে, এই সিগন্যালটা আমার স্পাইনাল কর্ডে গেছে, স্পাইনাল কর্ড থেকে ট্র্যাক্টের মাধ্যমে ব্রেনে গেছে, ব্রেন থেকে অ্যাপ্রোপ্রিয়েট কমান্ড গেছে, সেই কমান্ডটা মডিফিকেশন হয়েছে, তারপর সেটা আবার মোটর সিগিয়ে পাথরের মাধ্যমে হাতে আসছে, সেই হাত তখন মশা মারতে গেছে। তাহলে এটা র্যাপিড ফাংশন, এবং এটা হয় নিউরো ট্রান্সমিটার দিয়ে, এবং এটাতে কখনো সুদূর প্রসারী ইম্প্যাক্ট রাখে না। ঠিক আছে, এন্ডোক্রাইন ঠিক তার উল্টা, এটা কাজ হয় নার্ভাস সিস্টেমের কাজ হয় নিউরো ট্রান্সমিটার দিয়ে, এন্ডোক্রাইনের কাজ হয় হরমোন দিয়ে। এন্ডোক্রাইনের যে কোনো কাজ হচ্ছে অনেক ধরনের স্লো, এবং নার্ভাস সিস্টেমে কোনো সুদূর প্রসারী প্রভাব নাই, এন্ডোক্রাইন সিস্টেমের হরমোনে সুদূর প্রসারী প্রভাব আছে। যেমন আমাদের শরীরে যদি কোনো কারণে গ্লুকোজটা কমে যায়, এই গ্লুকোজ কমে গেছে, এই সিগন্যালটা প্যানক্রিয়াসের আলফা সেলের গ্লুকাগনের দিকে যায়, গ্লুকাগন তখন ডিটেক্ট করতে পারে, ও গ্লুকোজ তো কমে গেছে, তখন গ্লুকাগন সার্কুলেশনে রিলিজ হয়, সার্কুলেশনে রিলিজ হয়ে গ্লুকাগন ব্লাডের মাধ্যমে ঘুরতে ঘুরতে লিভারে যায়, লিভারে যে গ্লাইকোজেন গুলো আছে গ্লাইকোজেনকে ভেঙে ফেলে ওখান থেকে আবার নতুন করে গ্লুকোজ তৈরি করে, ওই গ্লুকোজটা আবার সার্কুলেশনে ব্যাক করে নিয়ে আসে। এই যে যখন এক্সেস গ্লুকোজ আবার সার্কুলেশনে চলে আসে, সেইটা আবার ঘুরে এসে ওই প্যানক্রিয়াসের আলফা সেলে আবার ফিডব্যাক দেয় যে আমার আপনার আর আসার দরকার নাই, তখন ওটা ইনহিবিটেড হয়ে যায়। এই ইফেক্টটা দেখেন, এর জন্য দরকার হচ্ছে ব্লাড ভেসেল। সো এন্ডোক্রাইন সিগন্যালিং এর জন্য ব্লাড ভেসেলটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। এই জন্য দেখেন এন্ডোক্রাইনের যে ভেসেল, মানে সেলগুলো থেকে এখান থেকে হরমোন গুলো আসছে, ব্লাড ভেসেলের মধ্যে যে ডিস্ট্যান্ট দূরবর্তী কোনো জায়গায় যে ইফেক্টটা সম্পূর্ণ করছে, দ্যাট ইজ দ্য এন্ডোক্রাইন সিগন্যালিং। অটোক্রাইন মানে কি? একটা সেল থেকে তৈরি হবে, রিলিজ হয়ে আবার সেলের মধ্যেই কাজ করবে, এটা হচ্ছে অটোক্রাইন। প্যারাক্রাইন মানে কি? একটা সেল থেকে তৈরি হবে, সার্কুলেশনে না যে অ্যাডজাসেন্ট টার্গেট সেলে কাজ করবে। সো এন্ডোক্রাইন মানে কি? এন্ডোক্রাইন মানে দ্যাট মিনস একটা ব্লাড ভেসেল এখানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে থাকে। এন্ডোক্রাইন হরমোন বেশ ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আছে, পেপটাইড আছে, লিপিড ডেরিভেটিভ আছে। তাহলে এন্ডোক্রাইন হরমোনের মধ্যে, যেহেতু আজকে আমরা শুধুমাত্র স্টেরয়েড নিয়ে আলোচনা করব, তার মানে স্টেরয়েড হরমোনগুলো লিপিড ডেরিভেটিভ হরমোন, তার মানে আমরা লিপিড ডেরিভেটিভ হরমোন সম্পর্কে আমাদের একটা ক্লিন কাট আইডিয়া থাকতে হবে। কারণ প্রতিটা হরমোনের ক্ষেত্রে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোন হরমোনটা কোন স্ট্রাকচারের উপর কাজ করে, কোন হরমোনটা সেল মেমব্রেনের উপর কাজ করে, এবং এটা কোন চ্যানেল, সাইক্লিক এমপি না জিএমপি না হচ্ছে এটা টাইরোসিন কাইনেস, কোনটার উপর দিয়ে মিডিয়েট করে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যাক, এত ডিটেলস আলোচনা করবো না, আজকে শুধুমাত্র আমরা লিপিডটা নিয়ে আলোচনা করবো। আমাদের যে বায়োলজিক্যাল যে সেল মেমব্রেনটা থাকে, এটা হচ্ছে লিপিড প্রোটিন লিপিড বাইলেয়ার দিয়ে, ফসফোলিপিড দিয়ে। তাহলে এই যে লিপিড বাইলেয়ারের মধ্যে যে কোনো জিনিসকে ইজিলি লিপিড পেনিট্রেট করে চলে যেতে পারে, তাহলে লিপিড ডেরিভেটিভ হরমোন গুলোর জন্য সেল সার্ফেসের রিসেপ্টরের দরকার হয় না। কাদের দরকার হয়? যেগুলো অ্যামাইনো অ্যাসিড বা পেপটাইড ডেরিভেটিভ, তারা যেহেতু তাদের লিপিড সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না, তাদের জন্যই শুধুমাত্র সেল মেমব্রেনের রিসেপ্টরের দরকার হয়। তাহলে লিপিড ডেরিভেটিভ হরমোন গুলো কোনটা কোনটা? লিপিড ডেরিভেটিভ হরমোন বলতে আমরা বুঝাই হচ্ছে স্টেরয়েড হরমোন আর থাইরয়েড হরমোন, এবং স্টেরয়েড ডিপেন্ডেন্ট যেমন ভিটামিন এ আর ভিটামিন ডি। এখন আমাকে কেউ বুদ্ধি করে বলতে পারবেন যে স্টেরয়েড হরমোনটা কোথায় কাজ করে? এটা কি সাইটোপ্লাজমের মধ্যে কাজ করে, নাকি এটাকে নিউক্লিয়াসের মধ্যে বাইন্ড করে কাজ করে? ফেসবুকে কেউ শুনলে শেয়ার করতে পারেন আমার সাথে। তাহলে স্টেরয়েড হরমোনটা অলওয়েজ কাজ করে সাইটোপ্লাজমের উপরে। কিভাবে সাইটোপ্লাজম কাজ করে এটা আমি একটু মানে আলোচনা করবো আজকে। তাহলে যে এই যে ছবিটা দেখেন, নর্মালি স্টেরয়েড হরমোনটা অটোমেটিক্যালি, হ্যাঁ স্টেরয়েড হরমোনটা সাইটোপ্লাজমের উপর কাজ করে,
আচ্ছা সমস্যা নেই, সাইটো ইয়ে নিউক্লিয়াসও আলটিমেটলি ইফেক্টটা নিউক্লিয়াসে, কিন্তু কাজ করবে প্রথম বাইন্ড করবে হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। দেখেন স্টেরয়েড হরমোনটা ইনভেরিয়েবলি সুন্দর করে সেল মেমব্রেনকে পেনিট্রেট করে ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢুকে গেলে আমাদের যে স্টেরয়েড যে রিসেপ্টরটা থাকে এটা থাকে সাইটোপ্লাজমের মধ্যে, তাহলে রিসেপ্টরের সাথে বাইন্ড করে থাকে নর্মালি হিট শক প্রোটিন। স্টেরয়েড যে কাজটা করে হিট শক প্রোটিনকে সরায় দেয় এবং ডাইরেক্ট ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করে এই যে রিসেপ্টর স্টেরয়েড কমপ্লেক্সটা নিউক্লিয়াসে যায়, এখন যাবে নিউক্লিয়াসে, কিন্তু বাইন্ড করবে প্রথম সাইটোপ্লাজমে। থাইরয়েডের ক্ষেত্রে প্রথম বাইন্ডটাই করবে হচ্ছে নিউক্লিয়াসে, সেই ক্ষেত্রে সাইটোপ্লাজমে কোথাও বাইন্ড করার কোনো সুযোগ নেই। তাহলে নিউক্লিয়াসে যার মাধ্যমে আলটিমেটলি করবে যে প্রতিটা নিউক্লিয়াসে কিছু কিছু স্টেরয়েড রেসপন্সিভ জোন আছে, এই জোনে এটা বাইন্ড করবে। বাইন্ড করার পরে হচ্ছে এই যে ডিএনএ যেটার সাথে বাইন্ড করেছে এই ডিএনএটাকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ থেকে আবার ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করবে। এই যে প্রোটিনটা তৈরি করলো স্টেরয়েড বাইন্ড করে, এই প্রোটিনই আলটিমেটলি স্টেরয়েডের যা যা কাজগুলো আছে সবগুলো কাজ সম্পূর্ণ করবে। এটাই আলটিমেটলি স্টেরয়েডের যদি কোনো কারণে গ্লুকোজ বাড়ায়, স্টেরয়েড যা যা ইফেক্ট আছে, স্টেরয়েডের ইমিউনিটি আছে, স্টেরয়েডের অ্যান্টি ইনফ্লামেটরি আছে, প্রত্যেকটা অ্যাকশন এই প্রোটিনগুলো দিবে। তাহলে এভাবে এক একটা হরমোন ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে। কোন কোন হরমোন ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বাইন্ড করে, এগুলো হচ্ছে লিপিড গুলো। লিপিড কোনটা কোনটা? থাইরয়েড আর স্টেরয়েড। স্টেরয়েড বাইন্ড করে হচ্ছে সাইটোপ্লাজমের সাথে, থাইরয়েড বাইন্ড করে হচ্ছে নিউক্লিয়াসের সাথে। থাইরয়েডের সাথে সাথে ভিটামিন এর কথাটা মনে রাখলে বেটার, পরে এগুলো ডিটেলস আমরা আলোচনা করবো। মানে একই জিনিসটা এখানে আলোচনা আছে যে স্টেরয়েড কিভাবে কাজ করে। তাহলে আমি এখন ভেতরে চলে আসি। তাহলে যে কোনো হরমোন গুলো কাজ করার জন্য এখানে অনেকগুলো হরমোন আছে যেমন, এবং অনেকগুলো এন্ড্রোকাইন গ্ল্যান্ড আছে। যেমন এখানে প্রতিটা হরমোন কাজ করার জন্য বাই ডিফল্ট কিছু কিছু মেকানিজম আছে। যেমন আমাদের কিছু কিছু হরমোন গুলো পিটুইটারি, হাইপোথ্যালামাস আর হচ্ছে টার্গেট অর্গান ডিপেন্ডেন্ট। কিছু কিছু হরমোন এই যে অ্যাক্সিসটা হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাথে সম্পর্কবিহীন কিছু হরমোন আছে। তাহলে কোন কোন হরমোন এই অ্যাক্সিসের সাথে সম্পর্কযুক্ত? ম্যাক্সিমাম হরমোনই এই অ্যাক্সিসের সাথে সম্পর্কযুক্ত। সম্পর্ক নাই কার কার? যেমন হচ্ছে এন্ড্রোকাইন গ্ল্যান্ড, এন্ড্রোকাইনের মধ্যে প্যানক্রিয়াসের মধ্যে যে ইনসুলিন গ্লুকাগন আছে, এই ইনসুলিন গ্লুকাগন গুলো ডাইরেক্ট আপনার পিটুইটারি হাইপোথ্যালামাসের সাথে কোনো রকম সম্পর্ক নাই, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম হরমোনের এখানে ডাইরেক্ট কানেকশন আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। কি কানেকশন আছে? হাইপোথ্যালামাস থেকে প্রথম একটা হরমোন আসে, এই হরমোনটা কাজ করে অ্যান্টিরোপিটুইটারির উপর, অ্যান্টিরোপিটুইটারি থেকে ট্রফিক হরমোন রিলিজ করে, ট্রফিক হরমোন যে এন্ড্রোক্রাইন গ্ল্যান্ডের উপর কাজ করার কথা সেই এন্ড্রোক্রাইন গ্ল্যান্ডের উপর কাজ করে হরমোনটা তৈরি করবে। এই হরমোনটা আলটিমেটলি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, অ্যাকশনটা প্রোডিউস করবে। যেহেতু আজকের আলোচনা আমার স্টেরয়েড হরমোন, আজ স্টেরয়েড হরমোনের ক্ষেত্রে যেটা হয় হাইপোথ্যালামাস থেকে আসে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনটা, এই হরমোনগুলো কিন্তু স্টেরয়েড হরমোন না, এগুলো সব পেপটাইড হরমোন। তাহলে এগুলো কাজ করবে সেল মেমব্রেনের বিভিন্ন রিসেপ্টর, সাইক্লিক এমপি বা এগুলোর মাধ্যমে। তাহলে এই হরমোনটা আলটিমেটলি কাজ করে অ্যান্টিরোপিটুইটারির উপর, অ্যান্টিরোপিটুইটারি থেকে তৈরি করে হচ্ছে ACTH, যেটা অ্যাডেনো কর্টিকোট্রফিক হরমোন। এই ACTH টা কাজ করে এন্ড্রোকাইন গ্ল্যান্ড, কোন এন্ড্রোকাইন গ্ল্যান্ড? সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করে আলটিমেটলি তৈরি করে বিভিন্ন ধরনের স্টেরয়েড। সো এইভাবে এক একটা করে হরমোন নিয়ে তৈরি করে। যখন এক্সেস অ্যামাউন্টে স্টেরয়েডটা তৈরি হবে, এই স্টেরয়েডটা যে আলটিমেটলি এই জায়গায় আর এই জায়গায় দুই জায়গায় একটা নেগেটিভ ফিডব্যাক দিবে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে বলবে কি যে আমি এখনো তৈরি হওয়ার দরকার নেই, তৈরি হওয়াটা বন্ধ করে দেওয়ার জন্য। এইভাবে এক একটা এন্ড্রোকাইন রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে কাজটা শেষ করে। তাহলে এই কথাগুলো এখানে আলোচনা দেওয়া আছে। যেমন এই যে দেখেন, এই যে মোস্ট হরমোন, এই লাইনটা একটু দেখেন, স্টেরয়েড থাইরয়েড ইন্ট্রাসেলুলার রিসেপ্টর মধ্যে বাইন্ড করে, যার মধ্যে স্টেরয়েডটা বাইন্ড করে সাইটোপ্লাজমের সাথে, আর থাইরয়েড গ্লো আর ভিটামিন ডি এগুলো বাইন্ড করে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, সরি থাইরয়েড আর ভিটামিন এ দুটা নিউক্লিয়াসের মধ্যে বাইন্ড করে, ঠিক আছে? সো এই দুটা জিনিস জানতে হবে। তাহলে এন্ড্রোকাইন যে কোনো প্যাথোলজি যখন এখানে পড়বো, ডেভিডসনে খুবই চমৎকারভাবে একটা কথা লেখা আছে, আমাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে প্যাথোলজি গুলো পড়ার পাশাপাশি জানতে হবে কোন কোন ক্ষেত্রে হরমোন এক্সেস হয়, কোন কোন ক্ষেত্রে হরমোন ডেফিসিয়েন্সি হয়, কোন কোন ক্ষেত্রে হরমোন হাইপারসেনসিটিভ হয়, কোন কোন ক্ষেত্রে হরমোন রেজিস্ট্যান্স হয়। আর পাশাপাশি প্রতিটা এন্ড্রোকাইন গ্ল্যান্ডে কিছু কিছু টিউমার থাকে যেগুলো ফাংশনের সাথে কোনো রকম রিলেটেড না, মানে ওই টিউমার গুলো কোনো রকম হরমোন প্রোডিউস করে না। কারণ যে কোনো এন্ড্রোকাইন টিউমার বিনাইন হোক বা ম্যালিগন্যান্ট হোক, এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখনই কোনো টিউমার থেকে, ওই টিউমার থেকে কোনো জিনিস তৈরি হচ্ছে কিনা,
যেমন থাইরয়েডে কোনো টিউমার হলে একটা ভয় থাকে যে ওখান থেকে এক্সেস থাইরয়েড তৈরি হওয়া শুরু হয়েছে কিনা, অ্যাড্রেনাল গ্যান্ডে কোনো টিউমার হলে একটা সন্দেহ থাকে ওখান থেকে কোনো স্টেরয়েড বেশি অ্যামাউন্টে তৈরি হচ্ছে কিনা। কারণ কোনো এন্ড্রোকাইন হরমোনের প্রত্যেকটা ডেফিসিয়েন্সি, প্রত্যেকটার এক্সেস সবগুলো আমাদের জন্য চিন্তার বিষয়। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি প্রথম হচ্ছে অ্যাড্রেনাল গ্যান্ডে, যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাড্রেনাল গ্যান্ড। ঠিক আছে, তাহলে অ্যাড্রেনাল গ্যান্ডে যে কথাটা দেখেন প্রথম থেকে লাইনে অনুযায়ী যে অ্যাড্রেনাল দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, এবং পুরো স্ট্রাকচারটা আন্ডার হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস এটা অনুযায়ী। ঠিক আছে, এখানে তিনটা স্ট্রাকচার আছে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলেটা, জোনা রেটিকুলারিস। আমি এখন চলে আসি তিনটা স্ট্রাকচারের দিকে। এই যে তিনটা স্ট্রাকচারের কথা এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলেটা, জোনা রেটিকুলারিস। এই যে তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচারকে একসাথে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর একদম ভেতরের দিকে সেন্ট্রিপেটাল পোর্শনটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। তার মানে অ্যাড্রেনাল কর্টেক্সটা বাইরের দিকে থাকে, অ্যাড্রেনাল মেডালাটা ভেতরের দিকে থাকে। আমাদের জানতে হবে প্রত্যেকটা লেয়ার থেকে কোন লেয়ার থেকে কি হরমোন রিলিজ হয়। তাহলে আমরা যদি সোজা ভাষায় মনে রাখতে চাই তাহলে হচ্ছে জিতে গ্লোমেরুলাসে জি, ফ্যাসিকুলেটাতে এফ, রেটিকুলারিসে আর, তার মানে জিএফআর। জিএফআর আপনারা কিডনির মধ্যে কমনলি এই টার্মটা কিন্তু শুনেছেন, যে জিএফআর এর কথাটা, জিএফআর কি জিনিস, কিডনিতে আমরা রেগুলার বেসিসে মনে রাখছি। তাহলে জিএফআর থেকে আমরা মনে রাখতে পারবো যে অ্যাকচুয়ালি কোন লেয়ার থেকে কোন হরমোন তৈরি হয়। এরপরে যে এই লেয়ার থেকে যদি আমি একটু বুঝাই, প্রথমে আমি লিখি এম, এখানে যদি আমি লিখি জি, এখানে যদি আমি লিখি সেক্স, একটু ভালগার হয় বাট এটার এলাবোরেশন হচ্ছে কি, এই জোনা গ্লোমেরুলাসা থেকে আসে হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, জোনা ফ্যাসিকুলাটা থেকে আসে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, জোনা রেটিকুলারিস থেকে আসে হচ্ছে সেক্স কর্টিকয়েড হরমোন। মনে রাখা সোজা উপায় জিএফআর, আর এখানে হচ্ছে মেল, গ্যামেট, সেক্স। এই তিনটা জিনিস যদি আমি এভাবে আপনারা মনে রাখতে পারেন জীবনে কখনো ভুলবেন না। তাহলে জোনা গ্লোমেরুলাসা থেকে আসে হচ্ছে এম, জি থেকে এম, তার মানে কি মিনারেলোকর্টিকয়েড, জোনা ফ্যাসিকুলাটা থেকে আসে হচ্ছে জি, জি হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, জোনা রেটিকুলারিস থেকে আসে হচ্ছে সেক্স কর্টিকয়েড। সেক্স কর্টিকয়েড বলতে আমরা বুঝাচ্ছি অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন গুলো। ঠিক আছে, তাহলে এই যে স্লাইডটা আমি এটা আগেই ওই ডেভিডসন দেখানোর সময় আমি একটু ডিসকাস করেছিলাম যে প্রতিটা ক্ষেত্রে হায়ার সেন্টার যদি আমরা বিবেচনা করি, একটু সাইজটা ছোট করি তাহলে আপনারা দেখতে পাবো। তাহলে হায়ার সেন্টার যদি আমরা বিবেচনা করি, হায়ার সেন্টার মানে কি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে আসে হচ্ছে কর্টিকোটপিন রিলিজিং হরমোন, যেটা কাজ করে অ্যান্টেরোপিটিউটারির উপর, অ্যান্টেরোপিটিউটারি থেকে আসে হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন, এটা কাজ করে অ্যাডেনাল কর্টেক্স এর উপর, অ্যাডেনাল কর্টেক্স থেকে আসে হচ্ছে কর্টিসল। যখন মানে কর্টিসল মানে কি, যে কোনো হরমোন ডিপেন্ড আপন কোন কিসের উপর কাজ করছে, গ্লোমেরুলাসাতে কাজ করতে পারে, ফ্যাসিকুলাটাতে কাজ করতে পারে, রেটিকুলারিসে কাজ করতে পারে, বা পুরাটার উপরই কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটা লেয়ার থেকে এই হরমোন গুলো রিলিজ হয়। এবং অ্যাড্রেনাল যে মেডুলা আছে, মেডুলা থেকে আসে হচ্ছে এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন, এটা ডাইরেক্টলি সেন্টারের সাথে রিলেটেড না, ওটা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে বেশি তৈরি হয়। আমরা আজকে বেসিক্যালি আলোচনা করবো হচ্ছে গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলেটা, রেটিকুলারিস নিয়ে। তাহলে গ্লোমেরুলোসাটা একদম আউটার মোস্ট লেয়ার, মিনারেলোকর্টিকয়েড আসে, ফ্যাসিকুলেটা এর পরের লেয়ার, এখান থেকে আসে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, রেটিকুলারিস থেকে সেক্স কর্টিকয়েড। যখন এইগুলা অ্যাবনর্মাল অ্যামাউন্টে বেড়ে যাচ্ছে, এটা ইটসেলফ পিটুইটারিতে ইনহিবিশন দিতে পারে, ইটসেলফ হাইপোথ্যালামাস ইনহিবিশন দিয়ে হরমোনের তৈরিটাকে কমায় দিতে পারে। এখন এই যে বিভিন্ন হরমোন গুলো তৈরি হচ্ছে, এই হরমোন গুলোর কাজ কি এবং কিভাবে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার নিয়ে একটা খুবই কমপ্লেক্স একটা যে ছবিটা আমরা মানে দেখে আসছি বা ডেভিডসনে আছে, এইটা থেকে যত জিনিসটুকু জানা দরকার এটা আজকে আমি আপনাদের সাথে ক্লিন কাট আলোচনা করে দিব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটু ডিসকাস করতে চাই ফাংশনে আসার আগে, যে এই যে যখনই অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন আসলো, এই অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোনটা আলটিমেটলি কাজ করলো কিসের উপরে, এই অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোনটা আলটিমেটলি কাজ করলো হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স এর উপরে। এখন অ্যাডেনাল কর্টেক্সে তিনটা লেয়ার আছে, একটা হচ্ছে গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলেটা, রেটিকুলারিস, আমরা আগেই বললাম। তাহলে এটা তিনটা জিনিস তৈরি করতে পারে, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর একটা হচ্ছে সেক্স কর্টিকয়েড। তাহলে এই যে তিনটা জিনিস তৈরি করছে, এই তিনটা জিনিস তৈরি করার জন্য একটা স্টেপ আছে, স্টেপ হচ্ছে একটাই, যে অ্যাডেনোকর্টিকোট্রফিক এই যে ACTH, এটা যে কাজটা করে, আমাদের শরীরে কোলেস্টেরল থাকে, কারণ এগুলো স্টেরয়েড হরমোন, সবগুলো আসে কোলেস্টেরল থেকে।
কোলেস্টেরল থেকে এটা তৈরি করে হচ্ছে প্রেগনেনোলোল, পি দিয়ে আমি দেখাচ্ছি। এই প্রেগনেনোলোল এই তিনটা হরমোনে যে কোনো একটা হরমোনে কনভার্ট হতে পারে, বা তিনটা তিনটাতেই কনভার্ট হতে পারে। তাহলে এই এসিটিএইচ এর কাজ হচ্ছে একটাই, অ্যাড্রেনাল গ্যান্ডে এসে এই কোলেস্টেরল থেকে প্রেগনেনোলোল তৈরি করার ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া। কোন এনজাইমের মধ্যে বাড়িয়ে দেওয়া? এটাকে আমরা বলি হচ্ছে কোলেস্টেরল ডেসমোলেজ। তার মানে এসিটিএইচ এর একটাই কাজ, এই কোলেস্টেরলটাকে কোলেস্টেরল ডেসমোলেজ এনজাইমের মাধ্যমে প্রেগনেনোলোলে কনভার্ট করে দেওয়া। প্রেগনেনোলোল মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড যে কোনো জায়গায় প্রয়োজন অনুযায়ী চলে যেতে পারবে। তার মানে রেট লিমিটিং স্টেজ হচ্ছে, এবার আমি একটু এই ফর্মুলাতে যাই, দেখেন যে কোলেস্টেরল থেকে প্রেগনেনোলোল যে আসছে এটার জন্য যে এনজাইমটা লাগতেছে কোলেস্টেরল ডেসমোলেজ, এইটাকেই অ্যাক্টিভেট করে হচ্ছে এসিটিএইচ হরমোন। যখনই এসিটিএইচ আসে, কোলেস্টেরল চুপচাপ ছিল, কোলেস্টেরল তখনই কোলেস্টেরল ডেসমোলেজ দিয়ে প্রেগনেনোলোলে কনভার্ট হয়ে যায়, যেইটা ঘুরে পেঁচায় সবগুলো স্টেপে যে কোনো জায়গায় চলে যেতে পারে। এখান থেকে অ্যালডোস্টেরন হতে পারে, এখান থেকে কর্টিসল হতে পারে, এখান থেকে এই যে সেক্স কর্টিকয়েড হতে পারে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন এগুলো। এখন এই যে তিনটা স্পেশাল হরমোন তৈরি হলো, এগুলোর কাজ কি? কাজ হচ্ছে, প্রথমে আমি শর্টকাট যেটা সবচেয়ে সোজা সেটা বলি, সেক্স কর্টিকয়েডের কাজ হচ্ছে এই যে বিভিন্ন আমাদের শরীরের যে হেয়ার গুলো আছে, পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার, ফিমেলের ক্ষেত্রে লিভিডো, এই প্রত্যেকটা জিনিস তৈরি করতে সাহায্য করা। তার মানে আমাদের যে বয়সন্ধিকালে যে চেঞ্জ গুলো, বনি গ্রোথ গুলো, পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার, সবগুলো আসে হচ্ছে এই সেক্স কর্টিকয়েড থেকে। মেলের ক্ষেত্রে এই সেক্স কর্টিকয়েড থেকেও আসতে পারে, পাশাপাশি টেস্টিস থেকেও আসতে পারে, ঠিক আছে? এটা জানার উদ্দেশ্য একটাই, যদি কোনো কারণে এই গোটা অ্যাড্রিনাল গ্যান্ডটা ড্যামেজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে, তাহলে ছেলেদের কোনো হেয়ার লস হবে না, কারণ টেস্টিসটা ইন্ট্যাক্ট আছে, টেস্টিস থেকে সেক্স কর্টিকয়েড আসতে পারে। তো ফিমেলের ক্ষেত্রে যদি কোনো কারণে অ্যাড্রিনাল গ্যান্ডটা ড্যামেজ হয়ে যায়, তাহলে ফিমেলের ওনলি ওয়ান সোর্স অফ এই সেক্স অ্যান্ড্রোজেন গুলো, যেগুলো পিউবিক হেয়ার দিবে, অ্যাক্সিলারি হেয়ার দিবে, এগুলো হচ্ছে অ্যাড্রিনাল গ্যান্ড। কাজে ফিমেলের ক্ষেত্রে অ্যাড্রিনাল ড্যামেজ হলে, যেহেতু তাদের টেস্টিস নাই, তাদের পুরো হেয়ার ফল থেকে সবকিছু ফল হয়ে যেতে পারে। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এখন এর পাশাপাশি তাহলে আমি কি জানলাম, আমরা জানলাম যে সেক্স কর্টিকয়েড থেকে আলটিমেটলি আসতে পারে কি কি আসতে পারে, হচ্ছে অ্যাক্সিলারি, পিউবিক হেয়ার, তারপর লিবিডো, এই জিনিসগুলো। এখন দুই নাম্বার ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে মিনারেলো কর্টিকয়েড যেটা জোনা গ্লোমেরুলাসা থেকে আসে, অ্যালডোস্টেরন, এই গ্লোমেরুলাসা থেকে যে মিনারেলো কর্টিকয়েড অ্যালডোস্টেরন, এটার কাজ কি? এটার কাজটা মনে রাখতে হবে খুবই সুন্দর একটা ওয়েতে, যে জন্য আমি একটু ইয়েটা দেখিয়েছি। এটা নর্মাল কাজ হচ্ছে, এটা এটা নেফ্রনের একদম ডিস্টাল স্ট্রাকচার। যদি এটা একটা কিডনি নেফ্রন থাকে, নেফ্রন ঘুরায় একদম ডিস্টাল স্ট্রাকচারটাকে, এটাকে আমরা বলি কালেক্টিং টিউবিউল এবং ডাক্ট। তাহলে এটা কাজ করে কালেক্টিং ডাক্ট এবং টিউবিউলের মধ্যে। যেমন দেখেন এই যে অ্যালডোস্টেরন, যখনই অ্যালডোস্টেরনটা আসে কালেক্টিং ডাক্ট আর টিউবিউলের মধ্যে, এটার কাজ হচ্ছে এখানে সোডিয়াম চ্যানেলের অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়া। নর্মাল সিচুয়েশনে এখানে এই যে সোডিয়াম চ্যানেলগুলো থাকে না বা ইনঅ্যাক্টিভ থাকে, যখনই অ্যালডোস্টেরন এসে বাইন্ড করে এই চ্যানেলের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, এর মাধ্যমে তখন সোডিয়ামকে ভেতরের দিকে টানে, সোডিয়ামকে ভেতরের দিকে টেনে এই সোডিয়ামটাকে আবার আমাদের বডির মধ্যে ঢুকিয়ে দেয়, ঠিক আছে? তার মানে এটা কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা। সোডিয়াম কখনো একাই একাই নিজে নিজে রিঅ্যাবজর্পশন হতে পারে না, এটা এর সাথে পানিকেও টেনে রিঅ্যাবজর্পশন করায়। তাহলে এটার কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার দুটাই রিঅ্যাবজর্পশন করা। আলটিমেটলি এটার কারণে যে সব ইয়ে প্রবলেম হয়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়, কারণ যখনই সোডিয়াম বাড়বে, যখনই পানি বাড়বে, তখনই ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এখন এটা গেল একটা বিষয়। দুই নম্বর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই অ্যালডোস্টেরনটা ইন্টারক্যালেটেড সেলে যখন বাইন্ড করে, এটার কাজ হচ্ছে এই দুই পাম্পের অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়া, ঠিক আছে? এই দুই পাম্পের অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে, এর মাধ্যমে আলটিমেটলি লস হবে হচ্ছে এখানে হাইড্রোজেন আয়ন, এবং এই পাম্পে যখন সোডিয়ামকে ধরতে যেয়ে কিছু পটাশিয়াম ছেড়ে দিবে, আলটিমেটলি লস হবে হচ্ছে পটাশিয়াম আয়ন। তাহলে অ্যালডোস্টেরন একই সাথে বাইন্ড করে আলটিমেটলি কাজ করে চারটা, একটা হচ্ছে সোডিয়ামকে টানে ভেতরের দিকে শরীরের মধ্যে, সাথে পানিকে টানে, আলটিমেটলি বিপিটা বাড়ায়। এবং অপোজিটলি সোডিয়ামকে ঢুকাতে যে এই পাম্পের অ্যাক্টিভিটিটা বেড়ে দেওয়ার কারণে পটাশিয়ামকে বাইরে বের করে দেয়, এটা হচ্ছে কিডনি লুমেন, যেখান থেকে আলটিমেটলি ইউরিন আকারে পাস করবে, এবং এই পাম্পের অ্যাক্টিভিটিটা বাড়ায় দেওয়ার মাধ্যমে এখানে হাইড্রোজেনকে বের করে দেয়, ঠিক আছে? তার মানে নেট ইফেক্ট হচ্ছে হাইপারন্যাট্রিমিয়া, হাইপারটেনশন, হাইপোক্যালিমিয়া উইথ, যেহেতু হাইড্রোজেন আয়ন এটা একটা অ্যাসিড, এটা যখন বেরিয়ে যাচ্ছে হবে মেটাবলিক অ্যালকালোসিস। কাজেই অ্যালডোস্টেরনের প্রভাবে
সোডিয়াম বাড়ে, পটাশিয়াম কমে, হাইপার টেনশন হয় মানে বিপি বাড়ে, কারণ সোডিয়াম পানিকে সাথে নিয়ে ঢুকে। আর 4 নম্বর বিষয়, যেহেতু এখানে হাইড্রোজেন আয়নটা বেরিয়ে যায়, আলটিমেটলি হয় হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এই জিনিসটা আপনাদের যারা আমার সাথে শুনছেন তাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? না হলে আপনারা একটু মেসেজে আমাকে একটু জানান যদি কোনো কনফিউশন থাকে। তাহলে যেটা বললাম যে আলটিমেটলি অ্যালডোস্টেরন যখনই আসবে তখন হচ্ছে ডিস্টাল কনভলেটেড টিউবুল থেকে মানে কালেক্টিং টিউবুলার ডাক থেকে আলটিমেটলি সোডিয়ামকে ভেতরের দিকে টানবে এই পাম্পের অ্যাক্টিভিটিটা বাড়ায় দেওয়ার মাধ্যমে। পাশাপাশি দেখেন এই পাম্পের অ্যাক্টিভিটিও বাড়বে, এটিপি পাম্প, এর মাধ্যমে আলটিমেটলি সোডিয়ামকে ভেতরের দিকে শরীরের মধ্যে নিয়ে যাবে। সোডিয়াম কখনো একাই যায় না, সাথে পানিও টেনে নিয়ে যায়, ফলে আলটিমেটলি বিপিটা বাড়বে। এবং এখানে এই পাম্পের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে যখন অ্যালডোস্টেরন কাজ করবে, তাহলে পটাশিয়ামটা বেরিয়ে যাচ্ছে। আর এই যখন আলফা ইন্টারক্যালেটাল সেলে কাজ করবে তখন এটা কাজ হচ্ছে এটিপি এজের অ্যাক্টিভিটিটা বাড়ায় দেওয়া, তাহলে এর কারণে হাইড্রোজেন আয়নটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেট ইফেক্ট পটাশিয়াম বের হচ্ছে, হাইড্রোজেনটা বের হচ্ছে, ফলে এই দুটা যদি ইউরিন দিয়ে পাস করে যায় তাহলে আলটিমেটলি হাইপোক্যালিমিয়া হবে, আর হাইড্রোজেন আয়ন একটা অ্যাসিড পাস করে গেলে মেটাবলিক অ্যালকালোসিস হবে। তাহলে অ্যালডোস্টেরনের প্রভাবে এই কয়টা জিনিস হয়, একটা হচ্ছে সোডিয়াম বাড়ে, পটাশিয়াম বাড়ে, সরি সোডিয়াম বাড়ে, পটাশিয়াম কমে, মেটাবলিক অ্যালকালোসিস হয়, আর বিপি বাড়ে। এই 4টা জিনিস হচ্ছে অ্যালডোস্টেরনের অ্যাকশন। তাহলে এইবার হচ্ছে প্রথমে আমরা কাজ করেছিলাম কি, যদি অ্যালডোস্টেরন বেশি তৈরি হয় জোনা গ্লোমেরুলাসা থেকে তাহলে এই ইফেক্ট গুলো থাকবে। এখন জোনা ফ্যাসিকুলাটা থেকে যদি কোনো কারণে গ্লুকোকর্টিকয়েড বেশি তৈরি হয় তাহলে কি হবে? সেক্স কর্টিকয়েড আমি অলরেডি বলেছি, গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে একটাই, জিতে গ্লুকোকর্টিকয়েড, জিতে গ্লুকোজ, এটার কাজ হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজটা বাড়িয়ে দেওয়া। যেভাবেই হোক, যে কোনো সোর্স থেকেই হোক, গ্লুকোজকে টেনে টেনে নিয়ে এসে গ্লুকোজকে বাড়ায়। তাহলে গ্লুকোজকে গ্লুকোকর্টিকয়েড কিভাবে বাড়াতে পারে? একটা আমাদের শরীরে যে মাসল গুলো আছে, মাসলের মধ্যে প্রোটিন আছে, প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, যদি এটা মাসলকে ব্রেকডাউন করে, মাসল ব্রেকডাউন প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডকে টেনে নিয়ে এসে গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে এটা গ্লুকোজ তৈরি করতে পারে, যার ফলশ্রুতিতে কি হবে, গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজ বাড়ছে, কিন্তু মাসল গুলো ওয়াস্টিং হবে, কারণ মাসল থেকে যেহেতু আপনি প্রোটিন মোবিলাইজ করতেছেন, অ্যামাইনো অ্যাসিড তৈরি করছেন। 2 নম্বর বিষয়, শরীর থেকে গ্লুকোজ ইউটিলাইজেশনকে কমায় দিবে। 3 নম্বর বিষয় যে ইনসুলিন সেন্সিটিভিটি গুলো বেশি বাড়াবে অ্যাডিপোসাইটের উপর। অ্যাডিপোসাইটের উপর যদি সেন্সিটিভিটিটা বেশি বেড়ে যায় তাহলে কি করবে, বিভিন্ন জায়গায় ফ্যাট ডিপোজিশন হবে এবং এটা সেন্ট্রাল পোর্শনে বেশি ডিপোজিশন হবে, ফলে হবে সেন্ট্রাল ওবেসিটি, মানে অ্যাবডোমেনটা হবে ডিস্টেন্ডেড, ওবেজ অ্যাবডোমেন হবে, পাশাপাশি মুন ফেস হবে, কিছু কিছু ক্ষেত্রে বাফেলো হাম্প হবে, মানে ফ্যাট ডিস্ট্রিবিউশনের ক্রাইটেরিয়া গুলো চেঞ্জ করে দিবে। আর যেহেতু প্রোটিনকে ইউজ করছে গ্লুকোজ তৈরি করার জন্য, বিভিন্ন জায়গা থেকে প্রোটিন লস হচ্ছে, তার মানে আমাদের মাসল গুলো ওয়াস্টিং হবে। আমাদের শরীরে ম্যাক্সিমাম মাসল গুলো থাকে হচ্ছে থাই এবং হচ্ছে শোল্ডার গার্ডেলে, তাহলে এই দুটো হবে ওয়াস্টেড এবং এগুলা হবে উইক, তাহলে এই কয়টা জিনিসগুলো থাকবে। তাহলে গ্লুকোকর্টিকয়েডের 1 নম্বর কাজ হচ্ছে গ্লুকোজকে বাড়ানো যেভাবেই হোক না কেন। 2 নম্বর গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে এটা লিপোকর্টিনের লেভেলটাকে বাড়ায়। এই লিপোকর্টিন গুলো এগুলো কিভাবে আসে, এগুলো সবগুলো আসে যখনই সাইটোপ্লাজমের সাথে বাইন্ড করে নিউক্লিয়াসে যে ডিএনএ আরএনএ প্রোটিন, এই প্রোটিন গুলোই আলটিমেটলি লিপোকর্টিন বা বিভিন্ন প্রোটিন যেগুলো আলটিমেটলি গ্লুকোকর্টিকয়েডের কাজগুলো করবে বা স্টেরয়েডের কাজগুলো করবে। ঠিক আছে, লিপোকর্টিনের কাজ হচ্ছে কি, ফসফোলাইপেজকে ইনহিবিট করা। আমাদের শরীরে যখন কোনো ইনফ্লামেটরি ট্রিগার হয় তখন সেল থেকে ফসফোলিপিডকে ভাঙে হচ্ছে ফসফোলাইপেজ, দিয়ে এটা সাইক্লোক্সিজেনাস পাথওয়ে, লাইপোক্সিজেনাস পাথওয়েতে চলে যায়, দিয়ে আলটিমেটলি প্রোস্টাগ্লান্ডিন, প্রোস্টাসাইক্লিন, লিকোট্রান্স বিভিন্ন জিনিস আসে। লিপোকর্টিনের কাজ হচ্ছে কি, প্রথম যে লেভেল ফসফোলিপিডকে ভাঙে যেটা ফসফোলাইপেজ A2, ওইটাকে ইনহিবিট করে রাখে। ইনহিবিট করে রাখলে ওই ফসফোলিপিড ভাঙতে পারে না, ফলে কোন রকম ইনফ্লামেটরি মিডিয়েটর তৈরি হয় না। এইভাবে গ্লুকোকর্টিকয়েড একটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি প্রদান করে। 3 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার, গ্লুকোকর্টিকয়েড আরেকটা যে কাজ করে সেটা হচ্ছে ইন্টারলিউকিন 2 কে ইনহিবিট করে।
ইন্টারলিউকিন টু কে ইনহিবিট করার মাধ্যমে ইন্টারলিউকিন টু ইজ এ পটেন্ট স্টিমুলেটর অফ টি লিম্ফোসাইট। যখনই ইন্টারলিউকিন টু ইনহিবিটেড থাকবে টি লিম্ফোসাইট আমার সার্কুলেশনে আসবে না, যদি না আসে তখন আর আমার বিভিন্ন টি সেল গুলো রিক্রুট হবে না, ইনফ্লামেশন হবে না। পাশাপাশি হিস্টামিন সেরোটোনিন একটা গুড মার্কার অফ ইনফ্লামেশন, এটাকেও ইনহিবিট করে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এবং মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমাদের যে ক্যাটেকোলামাইন থাকে, বিভিন্ন ক্যাটেকোলামাইন গুলো আসে হচ্ছে অ্যাড্রেনাল মেডালা থেকে, এগুলো হচ্ছে এই যে নর এপিনেফ্রিন, তারপর এপিনেফ্রিন। এই যে এর মধ্যে নর এপিনেফ্রিনের কাজ হচ্ছে ভেসেলকে কনস্ট্রিক্ট করা, যখন পেশেন্ট শকে থাকে তখন এই ক্যাটেকোলামাইন গুলো ভেসেলের উপর কাজ করতে পারে না, তখন গ্লুকোকর্টিকয়েড যদি আপনারা দেন এই গ্লুকোকর্টিকয়েড নর অ্যাড্রেনালিনের কাজটাকে এনহ্যান্স করবে, যেটাকে আমরা বলি হচ্ছে ভাস্কুলার রেসপন্সিভনেস টু ক্যাটাকোলামাইন, এটাকে বাড়িয়ে দিবে। সো এইভাবে একটা সেপটিক শক বা যে কোনো শকের পেশেন্টের ওনলি ওয়ান ইন্ডিকেশন যেখানে আপনারা স্টেরয়েড দিতে পারবেন, কি জন্য? যখন একটা পেশেন্টের প্রোফাউন্ড বিপি ফল থাকবে, গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে ভাস্কুলার রেসপন্সিভনেস কে বাড়িয়ে দেওয়া। কিসের বাড়িয়ে দেওয়া? নর অ্যাড্রেনালিনের প্রতি। তাই নর অ্যাড্রেনালিন যখন ভালো কাজ করবে ভেসেলকে কনস্ট্রিক্ট করে বিপিটা মেনটেন করতে পারবে। এই কয়টা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের কাজ। তাহলে আমি বললাম স্টেরয়েড মোট তিন ধরনের, একটা মিনারেলোকর্টিকয়েড, একটা গ্লুকোকর্টিকয়েড, একটা সেক্স কর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েডের কাজ হচ্ছে সোডিয়ামকে বাড়ানো, বিপি বাড়ানো, আর অপোজিটলি পটাশিয়ামকে বের করে দেওয়া, সাথে হাইড্রোজেনকে বের করে দিয়ে মেটাবলিক অ্যালকালোসিস করা। গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে গ্লুকোজ বাড়ানো, অ্যান্টি ইনফ্লামেটরি, বিভিন্ন সাবস্টেন্সকে তৈরি করা বন্ধ করে দেওয়া, আর হচ্ছে ভাস্কুলার রেসপন্স টু ক্যাটাকোলামাইন্স। আর সেক্স কর্টিকয়েডের কাজ কি? এটার কাজ হচ্ছে বিভিন্ন পিউবিক হেয়ার, তারপর অ্যাক্সিলারি হেয়ার, ফিমেলের ক্ষেত্রে লিবিডো, এগুলো করতে সাহায্য করা। সো এই তিনটা জিনিসগুলো কিন্তু আপনাদের যে কোনো যখনই পরীক্ষা দিবেন এগুলা খুবই ইম্পর্টেন্টলি জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এই কথাগুলোর মধ্যে কর্টিসল সম্পর্কে কয়েকটা কথা ডেভিডসনে দেওয়া আছে, যে কর্টিসল একটা মেজর গ্লুকোকর্টিকয়েড ইন হিউম্যান। এটা হাইয়েস্ট থাকে যখন আমরা ঘুম থেকে উঠি, লোয়েস্ট থাকে একদম শেষ রাতে, কারণ এটা রাতের বেলায় তৈরি হয়। যে মানুষ নর্মাল শিফট সাইকেলে থাকে, দ্যাট মিন্স সময় মতো ঘুমায়, সময় মতো উঠে, ঘুমে কোনো অল্টারেশন নাই, সেই মানুষের ক্ষেত্রে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে 9টার সময় সবচাইতে বেশি অ্যামাউন্টে গ্লুকোকর্টিকয়েড থাকে। এই জন্যই আমরা 9 AM কর্টিসল লেভেলটা করে দেখি, ঠিক আছে? যদি কোনো মানুষের ক্ষেত্রে স্টারভেশন বা থাকে, কিছু কিছু চেঞ্জ হয়, তখন এই জিনিসটা হ্যাম্পার হতে পারে, আবার স্ট্রেস এটা বেশি তৈরি হতে পারে, এরকম কিছু বিষয় আছে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার পরীক্ষার জন্য, এই যে কোনো কর্টিসল গুলো যেগুলো লিপিড সলিবল, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, যেমন কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন, যেমন থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। যখনই কোনো আমরা হরমোন দিব, বিশেষ করে স্ট্রোজেন, তখন এই বাইন্ডিং ক্যাপাবিলিটিটা বেড়ে যায়। জাস্ট এটুকু একটু জেনে রাখেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, যে আমরা তিন টাইপের হরমোনের কথা বলেছিলাম, একটা সেক্স কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড। নর্মাল সিচুয়েশনে গ্লুকোকর্টিকয়েডটা সবচাইতে পাওয়ারফুল, এটাই সবচাইতে ইম্পর্টেন্ট, এটারই কাজ সবচাইতে ডাইভার্স। এখন গ্লুকোকর্টিকয়েড নিজেই কিন্তু একটা সময় পরে মিনারেলোকর্টিকয়েডকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে? নর্মাল সিচুয়েশনে মিনারেলোকর্টিকয়েডের অ্যাক্টিভেশনটা কিন্তু ডিফারেন্ট মেকানিজম, অনেক সময় গ্লুকোকর্টিকয়েড নিজেই মিনারেলোকর্টিকয়েডকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে? এই অ্যাক্টিভেশন যাতে যত্রতত্র না হয়, কারণ অনেক সময় যদি গ্লুকোকর্টিকয়েড নিজে মিনারেলোকর্টিকয়েডকে অ্যাক্টিভেট করে, এটা নিজেই মিনারেলোকর্টিকয়েডের কাজ করে ফেলতে পারে, তখন পেশেন্টের হাইপারটেনশন হবে, সোডিয়াম বেড়ে যাবে, পটাশিয়াম কমে যাবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে, যে রচনাটা আমি আগে বলেছিলাম। তাহলে এই কাজটা যাতে না হয় এই জন্য একটা এনজাইম আছে, এই এনজাইমটাকে বলা হয় এলিভেন বিটা হাইড্রক্সি স্টেরয়েড টাইপ 2, ঠিক আছে? এই এনজাইমের কাজ হচ্ছে গ্লুকোকর্টিকয়েড যখনই দরকার নেই তখনই এটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলা, যাতে এটা মিনারেলোকর্টিকয়েডকে অ্যাক্টিভেট করতে না পারে। যখনই এক্সেস অ্যামাউন্টে গ্লুকোকর্টিকয়েড তৈরি হবে এমন কিছু কন্ডিশন, যেমন কুশিং সিন্ড্রোমে, এটা ইটসেলফ অনেক সময় মিনারেলোকর্টিকয়েডকে অ্যাক্টিভেট করে বিপি বাড়ায় দিতে পারে। কাজেই গ্লুকোকর্টিকয়েড বাড়লেও বিপি বাড়তে পারে, এইভাবে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ড্রাগ আছে, যেমন লিউকোডাইস, এটা এখানে ডেভিডসনে দেওয়া আছে এখানে। আরেকটা ড্রাগ আছে কার্বনোক্সোলোল, কার্বনোক্সোলোল আর হচ্ছে লিউকোডাইস, এই দুটো ড্রাগ হচ্ছে এই এনজাইমকে ইনহিবিট করে। ইনহিবিট করলে গ্লুকোকর্টিকয়েডকে ইনঅ্যাক্টিভ করার কোনো সুযোগ নাই, গ্লুকোকর্টিকয়েড ইটসেলফ তখন মিনারেলোকর্টিকয়েডকে ওভারঅ্যাক্টিভিটি বাড়াই দিয়ে বিপি বাড়াতে পারে। সো এই কয়টা জিনিসই এখানে ডেভিডসনে দেওয়া আছে। তাহলে এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডিজিজ, হরমোন এক্সেস, হরমোন ডিফিসিয়েন্সি, হরমোন হাইপারসেনসিটিভিটি, হরমোন রেজিস্ট্যান্স বিভিন্ন ভাবে বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে। যেমন দেখেন, যদি গ্লুকোকর্টিকয়েড অ্যাবনর্মালি তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি কুশিং ডিজিজ
বা কুশিং সিনড্রোম, মানে মেন কথা কুশিং সিনড্রোম, যদি কোনো কারণে মিনালোকর্টিকয়েডটা অ্যাবনর্মালি তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, বা এটা একটা নাম হচ্ছে কর্ন সিনড্রোম। যদি কোনো কারণে সেক্স কর্টিকয়েডটা অ্যাবনর্মালি তৈরি হয়, অ্যাবনর্মালি তৈরি হওয়ার কারণে কনজেন্ডাল হাইড্রোজেন হাইপারপ্লাসিয়া তৈরি হতে পারে, যদিও এটা হরমোন ডেফিসিয়েন্সি অন্য কারণে, এটা আমি আজকে পড়াবো। আর যদি কোনো কারণে অ্যাবনর্মালি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, দ্যাট মিনস এপিনেফ্রিন নন এপিনেফ্রিন বেশি তৈরি পরিমাণে তৈরি হয়, যেটা অ্যাড্রেনাল মেডালাতে আছে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে থিওক্রোমোসাইটোমা। ঠিক আছে, এই কথাগুলো আমি অলরেডি এক্সপ্লেন করেছি। এর মধ্যে একটা হচ্ছে কি, যেটা একটা ডাইরেক্ট হরমোনের মাধ্যমে তৈরি হতে পারে, আবার অ্যাঞ্জিওটেনসিনোজেন টু যে কারণে তৈরি হয় এটা ইটসেলফ অ্যালডোস্টেরন তৈরি করতে পারে, এটা ডাইরেক্ট পিটুইটারি ফাংশনের বাইরে। অ্যাঞ্জিওটেনসিন টু যেটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরনের মাধ্যমে তৈরি হয়, যেটা ডিটেলস আমরা নেফ্রোলজিতে পড়াশোনা করবো বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে, সেটা ইটসেলফ অনেক সময় অ্যালডোস্টেরন তৈরি করতে পারে। কিসের উপর কাজ করে? জোনা গ্লোমেরুলাসের থেকে, কারণ জোনা গ্লোমেরুলাসের থেকে অ্যালডোস্টেরন আসে। এই যে দেখেন অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন, এটা এসিটিএইচ এর রেসপন্সে কাজ করে, ইনিশিয়েশন অফ পিউবার্টিতে হেল্প করে, পাশাপাশি এটা দেখেন মেজর সোর্স অফ অ্যান্ড্রোজেন ইন অ্যাডাল্ট ফিমেল। ঠিক আছে, দ্যাট মিন্স অ্যাডাল্ট ফিমেলে অ্যান্ড্রোজেনের মেজর সোর্স হচ্ছে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন। এবার আমি চলে আসি কুশিং সিনড্রোমে। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটার এটিওলজি, এটার টাইপ গুলো এবং এটার ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া এন্ড ট্রিটমেন্ট। এটা দিয়ে আর কনজেন্টাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াটা পরেই আছে, ক্লাসটা আমি শেষ করব। তাহলে এই যে বিভিন্ন কুশিং সিনড্রোম গুলো আছে, কুশিং সিনড্রোমের বিভিন্ন টাইপ আছে বা বিভিন্ন বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয়গুলো কিভাবে নির্ধারিত হয়, নির্ধারিত হয় আমি একটু চার্টে দেখানোর চেষ্টা করি। আমি যদি ডাইরেক্ট ভাগ করতে চাই ডেভিডসন অনুযায়ী, তাহলে ডেভিডসন একটু আগে চার্টটা দেখেন, চার্টটা খুব ইম্পর্টেন্ট, যে কিছু কিছু আছে ডাইরেক্ট এসিটিএস ডিপেন্ডেন্ট। এসিটিএস মানে কি? ডাইরেক্ট পিটুইটারি থেকে এসিটিএস তৈরি হচ্ছে বা দূরবর্তী কোনো জায়গা থেকে এসিটিএস তৈরি হচ্ছে, তার মাধ্যমে কুশিং সিনড্রোম হতে পারে। কিছু কিছু নন এসিটিএস ডিপেন্ডেন্ট, কিছু কিছু হচ্ছে অন্য কোনো কারণ। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কজ কুশিং সিনড্রোমের, বা যে কারণে কুশিং সিনড্রোমটা হয়, এটার মোস্ট ইম্পর্টেন্ট কজটা মনে রাখবেন এক্সোজেনাস, মানে বাইরে থেকে দেওয়ার কারণে। দ্যাট মিনস এখানে এই ট্র্যাক, এই পাথওয়ের বাইরে, আমি বাইরে থেকে যদি কোনো কারণে পেশেন্টকে স্টেরয়েড দিই, স্টেরয়েড এর মধ্যে হচ্ছে পেশেন্টকে ওরাল স্টেরয়েড অ্যাবনর্মালি খাচ্ছে দীর্ঘদিন ধরে, অথবা পেশেন্ট দীর্ঘদিন ধরে ইনহেলেশন স্টেরয়েড নিচ্ছে, তাহলে এই ঘটনাটি ঘটতে পারে। অথবা পেশেন্ট যদি ইনডিসক্রিমিনেটেড কোনো হার্বাল মেডিকেশন যদি খায়, হার্বাল মেডিকেশনের মধ্যেও একটা লঙ্গার অ্যামাউন্টে স্টেরয়েড থাকে, তাহলে এগুলো ইটসেলফ একটা বাইরে থেকে স্টেরয়েড আসার কারণে একটা কুশিং ফিচার নিয়ে আসতে পারে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটাই, যে আমি এখানে হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে যদি আমি দেখি যে পেশেন্টের বাইরে থেকে স্টেরয়েড খাওয়া দীর্ঘদিনের ঘটনার ব্যাপার আছে, তাহলে আমি বুঝবো যে এটা বাইরে থেকে স্টেরয়েড খাওয়ার কারণে কুশিং সিনড্রোম। ঠিক আছে, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটাই, যে বাইরে থেকে স্টেরয়েড খাওয়ার জন্য হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। আর এখানে সে বাইরে থেকে স্টেরয়েড খাচ্ছে, বাইরে থেকে স্টেরয়েড যদি খায়, আমাদের শরীরে স্টেরয়েড অলওয়েজ সাপ্রেস থাকবে, সেই ক্ষেত্রে যদি আমি 9 AM কর্টিসল লেভেলটা করে দেখি, 9 AM কর্টিসল লেভেল হবে হচ্ছে কম, কারণ আমাদের শরীরে নর্মাল স্টেরয়েড গুলো সেই ক্ষেত্রে সাপ্রেস থাকবে। হ্যাঁ, এখন যদি পেশেন্ট কোনো কারণে আমাদের সিমিলার টাইপ অফ স্টেরয়েড খায়, বিশেষ করে গ্লুকোকর্টিকয়েড, তাহলে সেই ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো যাই হোক, আমার ক্ষেত্রে এক্সোজেনাস স্টেরয়েড খাওয়ার ঘটনা, যেটা মোস্ট কমন কজ অফ কুশিং সিনড্রোম, সেটা পেশেন্টের হিস্ট্রি থেকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, যদি আমি হিস্ট্রি থেকে বের করে ফেলতে পারি যে কুশিং সিনড্রোম, পাশাপাশি আমাকে এমন কিছু কজ আছে, যেমন পেশেন্ট ধরেন ওবেসিটি, পেশেন্ট মেজর ডিপ্রেশনে আছে, পেশেন্ট অ্যালকোহল খায় প্রচুর পরিমাণে, এমন কিছু কন্ডিশনে অনেক সময় একটু কুশিং গয়েড ফিচার নিয়ে আসতে পারে, কিন্তু এগুলো কুশিং সিনড্রোম না, এটাকে আমরা বলি হচ্ছে সিউডো কুশিং। তাহলে সিউডো কুশিং এর মধ্যে তিনটা ইম্পর্টেন্ট, একটা ওবেসিটি, একটা অ্যালকোহল, একটা মেজর ডিপ্রেশন। ঠিক আছে, তাহলে মেজর যে টাইপ গুলো, মেজর টাইপ গুলোর মধ্যে কুশিং সিনড্রোমে পেশেন্ট পেলে প্রথমে আমাকে হিস্ট্রি নিতে হবে যে বাইরে থেকে স্টেরয়েড খেয়েছে কিনা। বাইরে থেকে হিস্ট্রির মাধ্যমে যদি আমি আলাদা করে ফেলতে পারি, তাহলে তো আমি এটিওলজি ডায়াগনোসিস পেয়ে গেলাম। আর যদি আমি না পেতে পারি, আমাকে তিনটা জিনিস আলাদা করতে হবে সিউডো কুশিং এর জন্য, একটা ওবেসিটি, একটা অ্যালকোহল, একটা মেজর ডিপ্রেশন। এই তিনটা কন্ডিশনে অনেক সময় কুশিং গয়েড ফিচার লাইক সিচুয়েশন থাকতে পারে। এখন যেটাই হোক না কেন, কুশিং সিনড্রোমটা আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো, স্টেরয়েড এক্সেস তৈরি হচ্ছে কিনা এটা আমি কিভাবে বুঝবো, এবং এটা শরীরের ভেতর থেকে, এটা বুঝবো আমরা তিনটা টেস্টের মাধ্যমে। প্রথম টেস্ট হচ্ছে 9 AM কর্টিসল লেভেল,
যাদের স্লিপ সাইকেলটা ঠিক আছে তাদের ক্ষেত্রে যদি আমি 9 AM কর্টিসল লেভেলটা করে দেখি তাহলে আমি দেখবো সেই লেভেলটা বেশি, ঠিক আছে? পাশাপাশি আমি বাইরে থেকে ডেক্সামিথাসন দিব। ডেক্সামিথাসন একটা পটেন্ট গ্লুকোকর্টিকয়েড, এই পটেন্ট গ্লুকোকর্টিকয়েডটা দিলে আমাদের শরীরে নর্মাল সিচুয়েশনে স্টেরয়েডটা তৈরি কমে যেতে পারে, ঠিক আছে? যাদের ক্ষেত্রে নর্মালি স্টেরয়েডটা তৈরি হয় ডেক্সামিথাসন দিলে আমাদের এই অ্যাক্সিসটা সাপ্রেসড হয়ে যায়। তাহলে রাতের বেলায় যদি আমি ডেক্সামিথাসন দিই এই স্টেরয়েডটা সাপ্রেসড হয়ে যায়, তখন আমি সকাল 9টার সময় যখন আমি ইয়ের লেভেলটা করে দেখবো আমি দেখবো লেভেলটা কম আছে। পাশাপাশি আমি 24 আওয়ার্স ইউরিনারি কর্টিসল করে দেখতে পারি। যদি 24 আওয়ার ইউরিনারি কর্টিসল করে দেখি আমরা দেখবো যে এটা লেভেলটাও সেই ক্ষেত্রে যদি শরীর থেকে বেশি তৈরি হয় তাহলে লেভেলটা বাড়বে, শরীর থেকে যদি বেশি তৈরি না হয় তাহলে লেভেলটা কমে যাবে। সো এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। তাহলে আমি ভেতর থেকে বেশি তৈরি হচ্ছে বুঝবো কিভাবে? 9 AM কর্টিসল দেখে। ভেতর থেকে বেশি তৈরি হলে 9 AM কর্টিসলটা বাড়ার কথা। ডেক্সামিথাসন সাপ্রেশন রাতের বেলায় করব, রাতের বেলায় ডেক্সামিথাসন দিলে স্টেরয়েড তৈরি কমে যাওয়ার কথা। যদি না কমাইতে পারি তাহলে আমি বুঝবো যে পেশেন্টের শরীর থেকে স্টেরয়েড বেশি তৈরি হচ্ছে, অথবা 24 আওয়ার্স ইউরিনারি কর্টিসল করে দেখবো। 24 আওয়ার্স ইউরিনারি কর্টিসল যদি আমি করে এটা বেশি পাই তাহলে আমি বুঝবো যে শরীর থেকে কর্টিসলটা বেশি তৈরি হচ্ছে। সো এগুলো করে আমি বুঝলাম যে শরীর থেকে কর্টিসলটা বেশি তৈরি হচ্ছে। এখন এই যে কর্টিসলটা বেশি তৈরি হচ্ছে এটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে এটা বোঝার জন্য আমাকে লোকালাইজেশন করতে হবে। লোকালাইজেশনটা কি জিনিস? যেমন দেখেন এই চারটা, যে কিছু কিছু ক্ষেত্রে বললাম যেগুলো সিউডোকুশিং, যেমন অ্যালকোহল, মেজর ডিপ্রেশন অথবা ওবেসিটি। তাহলে বাকি বিষয়টা আমরা দেখব যে এই শরীরে কোন জায়গা থেকে কর্টিসলটা বেশি তৈরি হচ্ছে, এটা নির্ভর করে দুইটা বিষয়ের উপর। এটা কি এসিটিএজ ডিপেন্ডেন্ট নাকি এটা নন এসিটিএজ ডিপেন্ডেন্ট? মানে ব্যাপারটা এটাই যে আমি আবার এই চার্টে চলে আসি। যেমন দেখেন এখানে এটা হাইপোথ্যালামাস, এটা অ্যান্টিরোপিটিউটারি। যদি কোনো কারণে হাইপোথ্যালামাস থেকে বা অ্যান্টিরোপিটিউটারি থেকে এক্সেস অ্যাডেনো এসিটিএজ তৈরি হওয়ার কারণে হতে পারে, মানে অ্যান্টিরোপিটিউটারি থেকে এক্সেস এসিটিএজটা বেশি তৈরি হওয়ার জন্য হতে পারে, অথবা বাইরে কোনো জায়গা যেমন লাংস বা পেশেন্টের কোনো ধরনের প্যানক্রিয়াস এমন জায়গায় কোনো টিউমার হয়েছে যেই টিউমার থেকে প্রচুর পরিমাণে অ্যাডেনো কর্টিকোট্রফিক হরমোন তৈরি হচ্ছে, এসিটিএস তৈরি হচ্ছে। এখান থেকে বেশি এসিটিএস তৈরি হওয়ার জন্য এই স্টেরয়েডটা বাড়তে পারে। অথবা যদি কোনো কারণে এই অ্যাড্রিনাল গ্যান্ড ইটসেলফ প্রচুর পরিমাণে স্টেরয়েড তৈরি করছে, এটা এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখেন এসিটিএস ডিপেন্ডেন্ট মানে কি? অ্যান্টিরোপিটিউটারি থেকে তৈরি হচ্ছে। এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি? অ্যান্টিরোপিটিউটারি মানে এসিটিএস এর বাইরে। আবার বলছি, এসিটিএস যদি কোনো কারণে বেশি তৈরি হয় তাহলে এই বেশি তৈরি হওয়াটা অ্যান্টিরোপিটিউটারি থেকে আসতে পারে, বাইরে যে কোনো টিউমার যেটা লাংসের প্যানক্রিয়াসের সেই জায়গা থেকে এক্টোপিক এসিটিএস তৈরি হওয়ার জন্য হতে পারে। তাহলে এসিটিএস বেশি আছে এমন কারণে কুশিং সিন্ড্রোম, এর পাথওয়ে জায়গা হচ্ছে দুইটা, একটা পিটুইটারি থেকে আরেকটা হচ্ছে এক্টোপিক কোনো জায়গা থেকে মানে লাংস প্যানক্রিয়াস থেকে। অথবা যেগুলাতে এসিটিএস এর সাথে কোনো সম্পর্ক নাই সেটা হতে পারে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ইটসেলফ, এখানে কোনো টিউমার আছে, এখান থেকেই কোনো ক্যান্সার আছে, এখানেই কোনো হাইপারপ্লাসিয়া আছে যার কারণে প্রচুর পরিমাণে কর্টিসল তৈরি হচ্ছে। এখন পার্থক্য কিভাবে করব? আমরা পার্থক্য করব একটা সিম্পল এসিটিএইচ লেভেল দেখে। যদি আমরা এসিটিএইচ লেভেলটা বেশি পাই, এই লেভেলটা বেশি পাই তাহলে আমি বুঝবো এটা আসছে হয় পিটুইটারি নাহলে এই এক্টোপিক কোনো ক্যান্সার থেকে। কারণ যদি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে প্রচুর পরিমাণে কর্টিসল তৈরি হতো এটা কিন্তু এই দুটাকে নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে সাপ্রেস করে দিত, তাহলে সেই ক্ষেত্রে এসিটিএইচ কম পেত। কাজেই যদি আমরা কোনো কারণে স্টেরয়েডে কুশিং সিন্ড্রোম সাসপেক্ট করি আমরা এসিটিএইচ করব, এসিটিএইচ বেশি আছে তাহলে আমি বুঝবো দুইটা জায়গায় হয় পিটুইটারি থেকে না হলে এক্টোপিক কোনো ক্যান্সার, দ্যাট মিন্স লাংস অথবা প্যানক্রিয়াস থেকে। যদি আমি দেখি এসিটিএইচ কম আছে তাহলে আমরা দেখব কিন্তু কর্টিসল বেশি, তাহলে আমি এটা বুঝবো এটা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে বোঝার জন্য আমি কি করব? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমি ভেন থেকে স্যাম্পল নিব, অথবা আমি অ্যাড্রেনাল MRI বা CT স্ক্যান করে দেখব যে ওখানে কোনো টিউমার বা ক্যান্সার আছে কিনা বা হাইপারপ্লাসিয়া আছে কিনা, ঠিক আছে? এখন দেখলাম যে এখানে এসিটিএইচটা অসম্ভব বেশি, স্টেরয়েডও বেশি, তাহলে আমি সাসপেক্ট করবো এটা অ্যাড্রেনাল নয়, সমস্যা হচ্ছে পিটুইটারি না হলে এক্টোপিক কোনো ক্যান্সারের জায়গায়। এখন পিটুইটারি না এক্টোপিক এ দুটো আমি কিভাবে বুঝব? যদি এটা পিটুইটারির কারণে হয় তাহলে পিটুইটারিতে একটা টিউমার আছে,
যে টিউমারটা থেকে এটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা এমআরআই করলে একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া খুঁজে পাবো। আর যদি দেখি যে না, এমআরআই করার আগে আমি এখানে এই এই নেজাল দিয়ে ইনফেরিয়র নেজাল পেট্রোসাস সাইনাস স্যাম্পলিং যদি আমরা করি, তাহলে সেখান থেকেও আমরা এসিটিএস ডিটেকশন করতে পারবো, কারণ এখানে পিটুইটারি থেকে প্রচুর পরিমাণে এসিটিএস তৈরি হচ্ছে। এখন এটা যদি পিটুইটারি থেকে তৈরি না হয়ে এক্টোপিক এসিটিএস তৈরি হতো, যেমন লাংস এর কোনো ক্যান্সার, সেই ক্ষেত্রে মাথার এমআরআই করে আমরা কিছু পেতাম না, সেই ক্ষেত্রে নাকের মধ্য দিয়ে স্যাম্পল দেখলে পিটুইটারি থেকে আমরা কোন রকম এসিটিএস তৈরি বাড়াতে পারতাম না। সেই ক্ষেত্রে আমরা বুঝতাম কিভাবে, সিটি স্ক্যান বা এমআরআই অফ দা চেস্ট করে, অথবা অ্যাবডোমেনে যদি প্যানক্রিয়াস থাকে তাহলে এমআরআই বা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, তিনটা ইম্পর্টেন্ট টেস্ট আছে, একটা ওভারনাইন ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট, আর একটা লো ডোজ ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট। লো ডোজটাতে 0.15 মিলিগ্রাম ডেক্সামিথাসন আমরা ইউজালি প্রতি 6 ঘন্টা পর পর 48 ঘন্টা পর্যন্ত দিই, দিয়ে যদি দেখি সাপ্রেশনে আছে তাহলে আমরা বুঝি যে এটা কুশিং সিন্ড্রোম না, কারণ ডেক্সামিথাসন দিলে মাস্ট বি নর্মাল মানুষের ক্ষেত্রে এটা সাপ্রেসড হয়ে যাবে। যদি ডেক্সামিথাসন লো ডোজ 48 আওয়ার্স পর্যন্ত দিয়ে আমি সাপ্রেশন না পাই তাহলে বুঝবো এটা। আচ্ছা, এর পাশাপাশি যদি আমরা লো ডোজ ডেক্সামিথাসন দিই তাহলে এই পিটুইটারিও সাপ্রেসড হবে না, এই কি বলে এই এক্টোপিকও সাপ্রেসড হবে না। কিন্তু যদি আমি এটা হাই ডোজ দিই, হাই ডোজ মানে কি, এটা 2 মিলিলিটার ML করে আমি ডেক্সা দিব প্রতি 6 ঘন্টা পর পর, তাহলে সেই ক্ষেত্রে পিটুইটারি যে অ্যাডেনোমা, যে কারণে স্টেরয়েড বেশি তৈরি হচ্ছে, ওটা সাপ্রেশন হয়ে যাবে, কিন্তু এক্টোপিকটা সাপ্রেসড হবে না, কারণ এক্টোপিকটা বাইরে থেকে তৈরি হচ্ছে, এটা শক্তিশালী, এটাকে আপনার যতই হাই ডোজ দেন না কেন এটাকে কখনোই সাপ্রেস করতে পারবে না। তাহলে পিটুইটারি থেকে বেশি তৈরি হচ্ছে এসিটিএইচ না এক্টোপিক থেকে বেশি তৈরি হচ্ছে, এটা বোঝার ওয়ে হচ্ছে হাই ডোজ ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট। পিটুইটারি থেকে যদি বেশি তৈরি হয় ওটাকে আমরা বলি কুশিং ডিজিজ। কুশিং সিন্ড্রোমের মধ্যে শুধুমাত্র পিটুইটারি থেকে বেশি তৈরি হলে ওটাকে আমরা বলি কুশিং ডিজিজ। কুশিং ডিজিজ পিটুইটারি থেকে আসে, এটা হাই ডোজে সাপ্রেশন হয়, কিন্তু এক্টোপিকটা কখনোই সাপ্রেশন হয় না, কারণ এটা খুবই শক্তিশালী ক্যান্সার, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। পাশাপাশি আমি এক্টোপিকটা বোঝার জন্য ওখানে আমি চেস্ট বা অ্যাবডোমেনের সিটি এমআরআই করতে পারি, পিটুইটারি থেকে বোঝানোর জন্য আমার ব্রেনের আমরা এমআরআই করে দেখতে পারি। পাশাপাশি আমরা নাকের মধ্য দিয়ে যদি পেট্রোসাল সাইনাসের স্যাম্পলিং করি, পিটুইটারি এসিটিএস সিক্রেটিং কুশিং ডিজিজে আমি স্যাম্পলটা পজিটিভ পাবো, এক্টোপিক হলে আমি স্যাম্পল পজিটিভ পাবো না। এই তিনটার মাধ্যমে আমরা এই ডিফারেন্সিয়েশনটুকু করে থাকি ইউজার। এই কথাগুলো এখানে দেওয়া আছে, পাশাপাশি এখানে আরো কিছু কথাবার্তা দেওয়া আছে, যদি এক্টোপিক সিক্রেশন হয় যেটা ক্যান্সার, সেই ক্ষেত্রে এটা ক্লাসিক্যাল সিমটম নিয়ে আসে না, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে কর্টিসল থাকে, পেশেন্টের ওয়েট লস থাকে যেহেতু ক্যান্সারের কারণে, এরকম নানাবিধ কথাবার্তা বলা আছে। আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যদি অ্যাবনর্মালি তৈরি হয়, এটা এসিটিএস নন ডিপেন্ডেন্ট, সেখানে শুরুতে আপনি বুঝে যাবেন যে এসিটিএস কোলে এসিটিএস সাপ্রেস পাবে। ঠিক আছে, এটা দেখি আমি এটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের ফিচার, ফিচার গুলো গ্রস ফিচার কি কি, এই যে দেখেন স্টেরয়েডে যে নর্মাল সিচুয়েশনে কি করে, বিভিন্ন জায়গা থেকে এটা গ্লুকোজ তৈরি করে, গ্লুকোকর্টিকয়েড মানে কি, গ্লুকোজ তৈরি করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, তাহলে এই গ্লুকোজ তৈরি করছে দেখেন মাসল থেকে, এই জন্য মাসল গুলো লাইসিস হচ্ছে, মাসল গুলো ওয়াস্টিং হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এই যে এক্সেস গ্লুকোজ তৈরি করছে স্কিন থেকে, এই জন্য দেখেন স্কিনে বিভিন্ন ব্লুইস, স্ট্রায়া, থিন স্কিন, এরকম ঘটনা ঘটতে পারে। ফ্যাট ডিপোজিশনটা অ্যাবনর্মালি করে, এই জন্য দেখেন ফ্যাট ডিপোজিশনের কারণে পেশেন্টের মুন ফেস, পিঠের দিকে বাফেলো হাম থাকে, তারপরে যে দেখেন পেশেন্টের অ্যাবডোমিনাল একটা সেন্ট্রাল ওবেসিটি দেখা যায়, হ্যাঁ এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। এক্সেস গ্লুকোকর্টিকয়েড অনেক সময় যদি বেশি অ্যামাউন্টে থাকে, এটা তো একটা গ্লুকোজ বাড়াই, এটা বাই ডিফল্ট, আমি যা বুঝালাম। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মিনালোকর্টিকয়েডকে অ্যাক্টিভেট করে হাইপারটেনশন করতে পারে। তাহলে দেখেন স্কিন থিকনেস কমে যায় গ্লুকোজ বাড়ানোর জন্য, ওয়াস্টিং বাড়ে কিসের জন্য, গ্লুকোজ তৈরি করার জন্য, মাসল থেকে গ্লুকোজ তৈরি করে, মাসল থেকে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। পাশাপাশি এক্সেস যখন, আচ্ছা কুশিং সিন্ড্রোম যে কোনো কজ, একজন প্রশ্ন করছেন যেটা আমি কুশিং সিন্ড্রোম আর ডিজের মধ্যে পার্থক্য কি, এই যে দেখেন কুশিং সিন্ড্রোম মানে কি, এই সিউডোটা বাদ দিয়ে যে কোনো কজ, যেমন অ্যাড্রেনাল থেকে বেশি পরিমাণে তৈরি হচ্ছে, অথবা যদি কোনো কারণে আপনার এই এক্টোপিক কোনো ক্যান্সার থেকে তৈরি হচ্ছে বা পিটুইটারি টিউমার থেকে তৈরি হচ্ছে, এই সবগুলোকে আমরা বলি এক একটা কুশিং সিন্ড্রোম। কিন্তু
এর মধ্যে যদি শুধুমাত্র পিটুইটারি অ্যাডেনোমা বা পিটুইটারি টিউমার থেকে যদি এক্টোপিক সরি পিটুইটারি টিউমার থেকে যদি এসিটিএস তৈরি করার মাধ্যমে কুশিং সিন্ড্রোমটা হয় সেটাকে শুধুমাত্র আমরা কুশিং ডিজিজ বলি। তাহলে কুশিং ডিজিজ হচ্ছে এমন একটা কুশিং সিন্ড্রোম যেটা পিটুইটারি অ্যাডেনোমা থেকে তৈরি হওয়ার জন্য, ঠিক আছে? এটাই খালি পার্থক্য। তাহলে দেখেন নর্মাল সিচুয়েশনে কুশিং সিন্ড্রোম যদি সাসপেক্ট করা হয় তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এক্সোজেনাস কোনো গ্লুকোকর্টিকয়েড খাইছে কিনা। ওটা যদি আমি এক্সক্লুড করে ফেলতে পারি তাহলে আমি 24 hours ইউরিনারি কর্টিসল যেটা বললাম অথবা স্যালিভারি কর্টিসল অথবা আমি লো ডোজ ডেক্সামিথাসন বা ওভারনাইট ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট। ওভারনাইট সাপ্রেশন টেস্ট মানে কি, শুধুমাত্র একবার আমি ডেক্সামিথাসন দিব রাতের বেলায়। লো ডোজ মানে কি, 0.5 milligram 6 ঘন্টা পরপর 48 ঘন্টা পর্যন্ত দিব। এগুলাতে যদি আমি নর্মাল রেজাল্ট পাই তাহলে কুশিং সিন্ড্রোম আনলাইকলি, মানে অন্য কোনো ডিজিজ। এগুলোতে যদি আমি অ্যাবনর্মাল রেজাল্ট পাই তাহলে আমি আবার সে অনুযায়ী টেস্টটা রিপিট করতে করা লাগতে পারে। যদি আমি সাবসিকুয়েন্টলি দুইটা স্যাম্পলে অ্যাবনর্মাল রেজাল্ট পাই তাহলে আমার কুশিং সিন্ড্রোমটা কনফার্ম। কুশিং সিন্ড্রোম কনফার্ম মানে কি, এটা কোনো ধরনের সিউডো কুশিং এর কোনো বিষয় নাই, যেটা ওবেসিটি, যেটা আপনার হচ্ছে কোনো ধরনের আপনার ওই ডিপ্রেশন বা অ্যালকোহলের কারণে এরকম কোনো সুযোগ নাই। তো কুশিং সিন্ড্রোম আছে কিন্তু কুশিং সিন্ড্রোমটা কি কারণে, হ্যাঁ এটা আমরা বুঝতে পারছি না। আমরা খালি একটা জিনিস বুঝতে পারছি, হিস্টিনিসিসের সে স্টেরয়েড খায় না, মানে এক্সোজেনাস কজ না, এন্ডোজেনাসের মধ্যে এটা কি কারণ এটা আমরা বুঝতে পারি নাই। এই জন্য আমাকে আরো অনেকগুলো টেস্ট করতে হবে। সেই টেস্ট গুলো কি কি, পরের স্লাইডটাতে, যে আমরা প্রথমে এসিটিএস করব। এসিটিএস যদি আমরা বেশি পাই তাহলে আমরা বুঝবো এটা এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিন্ড্রোম। এখন এই এসিটিএস ডিপেন্ডেন্ট এটা কি ব্রেন থেকে আসতেছে, যেটা পিটুইটারি যেটাকে কুশিং ডিজিজ বলে, নাকি এক্টোপিক কোনো লাংসের ক্যান্সার বা প্যানক্রিয়াসের ক্যান্সার থেকে তৈরি হচ্ছে, সেটা বোঝার ওয়ে হচ্ছে পিটুইটারি একটা এমআরআই করব। এমআরআই করে দেখবো যদি এখানে একটা, হ্যাঁ একটা অ্যাডেনোমা একটা গ্রোথ পাওয়া গেছে তাহলে বুঝবো একটা পিটুইটারি টিউমার থেকে আসছে। অথবা আমি ইনফেরিয়াস পেট্রোসাল সাইনাস স্যাম্পলিং করে দেখবো, ব্রেনের কারণে যদি তৈরি হয় যেটা কুশিং ডিজিজ বলে তাহলে এই স্যাম্পলিংটা সেই ক্ষেত্রে পজিটিভ হবে, ঠিক আছে? অথবা আমার যদি এক্টোপিক কজ হয় তাহলে আমি চেস্ট বা অ্যাবডোমেনে সিটি এমআরআই করে দেখবো যে ওখানে কোনো গ্রোথ আছে কিনা। তো গ্রোথ থাকলে আমরা সাসপেক্ট করবো, ডায়াগনোসিস তখন হচ্ছে না। আমরা করে দেখবো ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট হাই ডোজে। হাই ডোজে ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট হলে পিটুইটারিটা বন্ধ হয়ে যাবে, কারণ এটা নর্মাল। এক্টোপিকটা কখনোই বন্ধ হবে না, কারণ এটা অ্যাবনর্মাল, ঠিক আছে? পাশাপাশি আমরা যদি হাইপোথ্যালামাস থেকে এই সিআরএইচ দিই তাহলে, মানে কর্টিকোটামিন রিলিজিং হরমোন দিই, তাহলে পিটুইটারি টিউমার হলে প্রচুর পরিমাণে এসিটিএসটা বেড়ে যাবে, এক্টোপিকে অত অনুযায়ী বাড়বে না, কারণ ওটা নিজের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন যদি আমরা এসিটিএস বেশি হতো তাহলে আমরা পিটুইটারি আর এক্টোপিক কজটা আলাদা করতাম। এখন দেখছি না, এসিটিএস নিজেই আনডিটেক্টেবল, তাহলে আমরা বুঝবো এটা এই যে এসিটিএস ডিপেন্ডেন্ট না, তার মানে ওটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে নিজেই কোনো টিউমার বা হাইপারপ্লাসিয়া বা ক্যান্সার আছে, যার কারণে প্রচুর পরিমাণে কর্টিসল আসতেছে, যেই কর্টিসলটা এসিটিএস কে ইনহিবিট করে রাখছে, ঠিক আছে? এটা কিভাবে বুঝবো, আমরা করব অ্যাড্রেনাল থেকে ভেন থেকে একটা স্যাম্পলিং নিব যে ওখান থেকে আদৌটা অ্যাড্রেনাল থেকে আসতেছে কিনা, একটা সিটি স্ক্যান করব। সিটি স্ক্যানে যদি আমরা লেশন পাই তাহলে তো বুঝেই গেলাম অ্যাড্রেনালের সমস্যা। যদি লেশন না পাই কিন্তু দেখছি যে অ্যাড্রেনাল ভেনে পাওয়া যাচ্ছে, তখন আমি বুঝবো যে কিছু কিছু অ্যাটিপিক্যাল ডিসঅর্ডার আছে যেগুলা থেকে প্রচুর পরিমাণে স্টেরয়েড আসতে পারে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার হচ্ছে প্রাইমারি পিগমেন্টেড নোডুলার অ্যাড্রেনাল ডিজিজ, ঠিক আছে? এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট নাইস টু নো, পরীক্ষা জীবনের প্রশ্ন দিবেন। সো এই কয়টা জিনিসই আলটিমেটলি আপনার হচ্ছে কুশিং সিন্ড্রোমের লোকালাইজেশন। তাহলে বেসিক কথা একটা, মানে মূল কথাটা হচ্ছে একটা কুশিং সিন্ড্রোম নিয়ে আসছে, আমি শুরুতে হিস্ট্রি নিব যে পেশেন্ট আগে থেকে ড্রাগ খায় কিনা। ড্রাগ খেলে এক্সোজেনাস কুশিং আলাদা করে ফেলবো। ড্রাগ কি হতে পারে, ওরাল স্টেরয়েড, ইনহেলেশন স্টেরয়েড, যে কোনো কিছু হতে পারে। আমি আলাদা করবো কোনো সিউডো কুশিং এর ফিচার আছে কিনা। কি কি সিউডো কুশিং এর ফিচার, ওবেস অনেক সময় হতে পারে, তারপর হচ্ছে পেশেন্ট অ্যালকোহল খায় কিনা, মেজর ডিপ্রেশন ডিসঅর্ডার আছে কিনা। তো অনেক সময় হিস্ট্রির পাশাপাশি সিউডো কুশিং কুশিং আলাদা করে এই টেস্টের মাধ্যমে। টেস্ট গুলো কি কি, একটা 24 সিউরিক কর্টিসল, লো ডোজ ডেক্সামিথাসন বা ওভারনাইট ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট, তারপর হচ্ছে কি, তারপর 24 hours ইউরিনারি কর্টিসল। এগুলার মাধ্যমে যদি আমি দেখি যে হ্যাঁ কর্টিসলটা বেশি, তখন আমি বুঝবো যেটা আসলে এটা কুশিং সিন্ড্রোম, ডিজিজ কিনা আমি আলাদা করতে পারি নাই। তখন আমি করব এসিটিএইচ। এসিটিএইচ যদি বেশি থাকে তাহলে আমি বুঝবো এটা হয় কুশিং ডিজিজ ডিউ টু পিটুইটারি অথবা এক্টোপিক এসিটিএস সিক্রেশন।
তাহলে এই দুটার মধ্যে আমি আলাদা করব তিনটা টেস্টের মাধ্যমে, হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, 2 নম্বর হচ্ছে ইমেজিং, 3 নম্বরে হচ্ছে এই যে পেট্রোসাল সাইনাস স্যাম্পলিং, 4 নম্বরে হচ্ছে কর্টিকোটপিন রিলিজিং হরমোনটা পুশ করার মাধ্যমে। এখন দেখি যে না এসিটিএস বাড়ে নাই, তাহলে বুঝবো পিটুইটারি বা একটোপিক কোনো সমস্যা নাই, সমস্যাটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে স্টেরয়েড তৈরি হচ্ছে, যেটাই পিটুইটারি গ্ল্যান্ডকে ইনহিবিট করতেছে, ঠিক আছে? তাহলে এটা ইনহিবিট করলে তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেনাল ইমেজিং করে দেখব। ইমেজিং করে যদি দেখি যে হ্যাঁ অ্যাড্রেনালে কোনো গ্রোথ আছে, পাশাপাশি আমি দেখছি যে অ্যাড্রেনাল ভেন থেকে স্যাম্পল নিয়ে দেখছি যে না এখানে স্টেরয়েড অনেক বেশি, তখন আমরা বুঝবো এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি তৈরি হচ্ছে, ঠিক আছে? আর যদি দেখি যে হ্যাঁ স্যাম্পলিং পজিটিভ বাট কোনো লেশন পাচ্ছি না সিটি স্ক্যানে, তখন আমরা বুঝবো যে অ্যাটিপিক্যাল কিছু ডিসঅর্ডার আছে, যেটা আমি বললাম সেগুলা ক্ষেত্রে যে লেশন থাকে না বাট হচ্ছে স্টেরয়েড বেশি তৈরি হয়, অথবা আমার শরীর থেকে আমি বাইরে থেকে স্টেরয়েড বেশি নিচ্ছি না জানায়, এরকম কারণগুলো আমরা তখন সাসপেক্ট করব, ঠিক আছে? তাহলে এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে একটাই, ইনিশিয়ালি ট্রিটমেন্ট হচ্ছে কুশিং ডিজিজের ক্ষেত্রে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিই। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে প্রথম হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল কিটোকোনাজল, আরেকটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে যে মেটাইরাপন। এগুলার কাজ হচ্ছে এই স্টেরয়েড গুলোর কনভার্সনকে ইনহিবিট করা, ঠিক আছে? তাহলে এটা একটা ট্রিটমেন্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই ট্রিটমেন্ট গুলো যদি কাজ না করে, আলটিমেটলি কুশিং ডিজিজ ডিউ টু পিটুইটারি অ্যাডেনোমা ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, ট্রান্সফেনয়েডাল সার্জারি করলে আমি এই টিউমারটাকে সরাই দিতে পারি। সরাই দেওয়ার অসুবিধা একটাই, অসুবিধা মানে অসুবিধা আছে সুবিধা আছে, অসুবিধা হচ্ছে আমার অনেক সময় অন্যান্য অ্যাক্সেসরি হরমোন গুলো চলে যেতে পারে, ঠিক আছে? আর সুবিধা হচ্ছে আমি যে এসিটিএস সিক্রেটিং টিউমারটাকে সরাই দেওয়ার কারণে পেশেন্টের সিমটমটা রিলিফ হয়ে যাবে। আগে একটা ট্রিটমেন্ট ছিল যে অনেক সময় এটা পিটুইটারি, ধরেন এটা হাইপোথ্যালামাস আর পিটুইটারি, আর এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনির উপরে। তো আগে যেটা ছিল যে অনেক সময় পিটুইটারিটাকে না সরায়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে ল্যাপারোস্কোপি করে কেটে ফেলা হতো, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে কেটে ফেলা যে অসুবিধা ছিল, তখন কি ছিল যে যখনই অ্যাড্রেনাল গ্ল্যান্ড নাই মানে স্টেরয়েড নাই, স্টেরয়েড না থাকার কারণে পিটুইটারি থেকে প্রচুর পরিমাণে হরমোন তৈরি হবে। কি হরমোন? এসিটিএইচ। কি জন্য তৈরি হবে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে স্টেরয়েড তৈরি করার জন্য। তখন তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড তো নাই, কারণ অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমি কেটে ফেলেছি। এই কেটে ফেলার কারণে এই টপিক, এই যে প্রচুর এসিটিএইচ তৈরি হচ্ছে পিটুইটারি থেকে, এটা কাজ করবে স্কিনের উপর, কারণ এসিটিএইচ আর এমএসএইচ এর একটা সিমিলারিটি আছে, কাজ করার মাধ্যমে স্কিনে হাইপার পিগমেন্টেশন করতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে নেলসন সিন্ড্রোম। যদি এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিন্ড্রোমের ক্ষেত্রে অ্যাড্রেনালেক্টমি যদি বাইলেটারালি করা হয়, প্রচুর পরিমাণে এসিটিএইচ তৈরি এসে স্কিনের কে অ্যাবনর্মাল পিগমেন্টেশন করে। কেন পিগমেন্টেশন করে? মেলানোসাইট কে স্টিমুলেট করে, স্টিমুলেট করার মাধ্যমে প্রচুর পরিমাণে মেলানো মানে মেলানোসাইট থেকে প্রচুর মেলানিন তৈরি করে, ফলে অ্যাবনর্মাল পিগমেন্টেশন হয়। সো এইটাকে আমরা বলি হচ্ছে নেলসন সিন্ড্রোম, ঠিক আছে? তাহলে একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড কেটে ফেলার হচ্ছে নেলসন সিন্ড্রোম, যেটাতে সারা শরীরে ডিফিউজ পিগমেন্টেশন হতে পারে, ঠিক আছে? অনেক সময় কিছু সোমাটোস্ট্যাটিন অ্যানালগ দেওয়া যেতে পারে, অ্যানালগ এর মধ্যে হচ্ছে প্যাসিরিওটাইড আছে, এটা একটা ইম্পর্টেন্ট অ্যানালগ, এটা একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর অনেক সময় কি হয়, যখন আমি দেখবো যে পিটুইটারি, তার মানে পিটুইটারি টিউমার হলে কি করতে পারি, একটা সার্জারি করতে পারি আর একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড কাটতে পারি। অ্যাড্রেনাল কাটলে অসুবিধা কি? পিটুইটারি থেকে যেহেতু টিউমারটা আসতেছে, কাজেই প্রচুর পরিমাণে পিগমেন্টেশন হতে পারে, এসিটিএস ডিপেন্ডেন্ট, ফলে নেলসন সিন্ড্রোম অ্যাপিয়ার করতে পারে। অ্যাড্রেনাল টিউমার হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা করা হয় ল্যাপারোস্কোপিক অ্যাড্রেনাল সার্জারি, ঠিক আছে? অ্যাড্রেনাল সার্জারি করে অ্যাড্রেনাল অ্যাডেনোমা কে আমি রিমুভ করে দিব। কিন্তু এটা সমস্যা কি, এটা রিকারেন্স আবার হতে পারে, পাশাপাশি একটু পিগমেন্টেশন হওয়ার সুযোগ আছে, কারণ পিটুইটারি থেকে এসিটিএস এসে পিগমেন্টেশন করতে পারে। পাশাপাশি যে এই সার্জারির পাশাপাশি যেটা এখন করা হয়, অনেক সময় রেডিওথেরাপি বা কেমোথেরাপির একটা রোল আছে। তাহলে অ্যাড্রেনাল টিউমারে আমি সার্জারি করব, কুশিং ডিজিজের মেইন ট্রিটমেন্ট হচ্ছে পিটুইটারি সার্জারি করতে হবে ট্রান্সফেনয়েডাল রুটে। আচ্ছা, এক্টোপিক এসিটিএস যদি অ্যাবনর্মালি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি যেখানে পসিবল, বিশেষ করে কার্সিনয়েড টিউমারের কারণে যদি এক্টোপিক এসিটিএস হয়, তাহলে সেই ক্ষেত্রে সার্জারি করলেই চলে যাবে। আর যদি কোনো কারণে এটা কিউরেবল না হয়, তাহলে সেই ক্ষেত্রে কুশিং সিন্ড্রোমের কতটুকু ফিচার আছে, ওই সিভিয়ারিটিটুকুটা আমি মেডিসিনের মাধ্যমে কিটোকোনাজল বা মেটাইরাপন যে ড্রাগের কথা বললাম, এই ড্রাগগুলো দিয়ে কমাতে পারি। একটা কাজ করা যেতে পারে, আরেকটা না হলে যদি কোনোভাবেই কন্ট্রোল করা না যায়, তাহলে বাইল্যাটারালি অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে কেটে ফেলা যেতে পারে। অসুবিধা একটাই, এক্ষেত্রে প্রচুর এক্টোপিক এসিটিএইচ আসবে, এই এসিটিএইচ গুলো আলটিমেটলি তৈরি করবে অ্যাবনর্মাল পিগমেন্টেশন, যেটাকে আমরা বলি হচ্ছে নেলসন সিন্ড্রোম।
তাহলে থেরাপিউটিক ইউজ, গ্লুকোকর্টিকয়েডে কি কি থেরাপিউটিক ইউজ আছে? একটা হচ্ছে এটা অ্যান্টি ইনফ্লামেটরি, এই জন্য যখনই আমার দরকার ইনফ্লামেশনের প্রয়োজন নাই তখনই আমি এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এবং এই কুশিং সিন্ড্রোমটা অনেক সময় কিছু কিছু ড্রাগ, ইভেন ইনহেল কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড বা অ্যান্টিভাইরাল যেটা হচ্ছে এইচআইভি এগেনস্টে ব্যবহার করা রিটনোভিন, এখানেও এই সমস্যাটা হতে পারে। এগুলো আপনারা ইনফেকশাস এর মধ্যে আরো ডিটেলস পড়ানো হবে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে দেখেন, এটা গ্লুকোজ বাড়ায় তাহলে ডায়াবেটিস কে আনকন্ট্রোল করবে, এটা বোন কে লস করতে পারে, অস্টিওপোরোসিস করতে পারে। তারপর তিন নম্বর বিষয়, এই জন্যই যখন আমরা 7.5 মিলিগ্রাম স্টেরয়েড 3 মাসের বেশি দিতে চাই তখন কিন্তু আমরা পেশেন্টকে অবশ্যই বোন প্রোটেকশন দিতে হবে। পাশাপাশি গ্লুকোকর্টিকয়েড মুড ডিস্টারবেন্স করতে পারে, ইনসমনিয়া করতে পারে, ডিপ্রেশন করতে পারে, এগুলো বাড়াতে পারে। স্টেরয়েড ব্লাডের মধ্যে ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট। স্টেরয়েড আমাদের ধরনের ব্লাড ভেসেল আছে, ক্লাস আমি হয়তো আর কন্টিনিউ করতে পারবো না, আমার একটা ক্লাস আছে এমআরসিবি ব্যাচে, আমি আর মানে 1-2 মিনিটের মধ্যেই আমি কমপ্লিট করব, মানে এখানে শেষ করব। আর পরবর্তীকালে যদি আমার সুযোগ হয় আর সিনাপস যদি আমাকে বলে তাহলে আমি আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, আর যদি আপনারা চান। তাহলে স্টেরয়েডের নর্মালি ব্লাড ভেসেলের কাজ হচ্ছে একটাই, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে কিছু এরকম থোকা থোকা পুলের মতো থাকে, এই থোকা থোকা পুল গুলোকে আমরা বলি হচ্ছে মার্জিনেটেড পুল। এই মার্জিনেটেড পুলের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রোফিল থাকে, স্টেরয়েড যে কাজটা করে এই মার্জিনেটেড পুলটাকে ডিসরাপ্ট করে, ডিসরাপ্ট করলে প্রচুর পরিমাণে নিউট্রোফিল হঠাৎ করে সার্কুলেশনে চলে আসে, তাহলে স্টেরয়েড যে কাজটা করে নিউট্রোফিলিয়া, ঠিক আছে? এই নিউট্রোফিলিয়াটা করতে যে স্টেরয়েড বাকি সমস্ত কাউন্ট গুলোকে ডিক্রিজ করে। এই জন্য ছোটবেলা থেকে একটা জিনিস আমরা বইয়ে পাই, স্টেরয়েড বেল কমায়। বেল হচ্ছে কি? বেজোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট। তাহলে স্টেরয়েড এমন একটা জিনিস, গ্লুকোকর্টিকয়েড, যেটা নিউট্রোফিলিয়া করে, সাথে বেজোপেনিয়া করে, পাশাপাশি ইওসিনোপেনিয়া করে, পাশাপাশি লিম্ফোপেনিয়া করে। তাহলে স্টেরয়েড একটা জিনিসই বাড়ায়, সেটা হচ্ছে নিউট্রোফিল। কেন বাড়ায়? মার্জিনেটেড পুলের ডিসরাপশনের জন্য। এই জন্য গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করলে ইনফেকশন ছাড়াও নিউট্রোফিল কাউন্ট বাড়তে পারে, ঠিক আছে? উইথড্রলটা গ্র্যাজুয়ালি করা যাবে না, বিশেষ করে 3 সপ্তাহ গ্র্যাজুয়ালি করতে হবে, বিশেষ করে লং মোর দ্যান 3 উইকস। অথবা যদি আমরা কোনো পেশেন্টকে 7.5 মিলিগ্রাম করে আইট্রোজেনিক স্টেরয়েড দিই কোন অ্যাটলিস্ট 3 মান্থ, তাহলে এটা হচ্ছে বোন প্রোটেকশন দিতে হবে এবং গ্র্যাজুয়ালি উইথড্র করতে হবে 3 উইকের বেশি যদি আমরা দিয়ে থাকি। গ্লুকোকর্টিকয়েড থেরাপির ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যদি ফেব্রাইল ইলনেস থাকে তাহলে স্টেরয়েডের ডোজটা দ্বিগুণ করতে হবে, নাহলে পেশেন্টের অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা সাপ্রেসড হয়ে যাবে। অথবা পেশেন্ট যখন ভমিট করবে, সার্জারি করবে, তখন ইনভ্যারিবলি যাদের ক্ষেত্রে স্টেরয়েড ডেফিসিয়েন্সি আছে বা স্টেরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি চলতেছে তাদের ক্ষেত্রে একটা ডোজ দিতে হবে, নর্মাল মানুষের ক্ষেত্রে না, যাদের ক্ষেত্রে স্টেরয়েড ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে? আজকের ক্লাসে শিখলাম আমরা হচ্ছে পিটুইটারি এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং ডিজিজ, তার ম্যানেজমেন্ট, এক্টোপিক এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং ডিজিজ এবং তার ম্যানেজমেন্ট। এক্টোপিক এসিটিএস ডিপেন্ডেন্ট হলে যদি কার্সিনয়েড হয় তাহলে সার্জারি করব, যদি কার্সিনয়েড না হয়, ইনকিউরেবল ম্যালিগন্যান্সি হয়, তাহলে আমাকে সিভিয়ারিটি কমাতে হবে কুশিং সিন্ড্রোমের বাই অ্যানি মেডিসিন। আর যদি কোনোটাই পসিবল না হয় অ্যাড্রেনাল গ্যান্ডকে কেটে ফেলতে হবে। অ্যাড্রেনাল গ্যান্ডকে কেটে ফেলার একটাই অসুবিধা, এসিটিএসটা আনচেকড হয়ে যাবে, ফলে সেটা ওভার অ্যাক্টিভেশন হবে, অ্যাড্রেনাল তো আর পাচ্ছে না, স্কিনে বেশি কাজ করে অ্যাবনর্মাল হাইপার পিগমেন্টেশন করতে পারে, ঠিক আছে? আমার একটু কনজেন্টাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আর আপনাদের স্টেরয়েডের চার্ট সহ আরো কিছু জিনিস আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আনফরচুনেটলি আজকের ক্লাসে মানে একটু দেরি হয়ে গেল এর জন্য পাচ্ছি না। আপনাদের কারো কোনো কোয়েরি আছে আজকে ক্লাস রিলেটেড? ডক্টর তৌফিক আর ডক্টর সাইফুর আর ডক্টর নূর, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যেটুকু আলোচনা করেছি ওটুকু কি বোঝা গেছে? বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমার যদি সুযোগ হয় তাহলে আমি আরো কিছু, বিশেষ করে আমার একটু ইচ্ছা ছিল যে আপনাদেরকে এই চার্টটা একটু সিম্পলিফাইড, খুবই চমৎকার একটা ওয়ে আছে, কিন্তু এটা বুঝাতে গেলে আমার আরো 30 মিনিট যাবে, কাজে আর আজকে আমার টাইমটা দিতে পারছি না। আমার যদি সুযোগ হয় আমি আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, আর যে কোনো কোয়ারি থাকলে বা যে কোনো কিভাবে পড়তে হবে, সিনাপসে ভর্তি হওয়ার সাথে সবকিছু রিলেটেড না, আপনাদের যে কোনো কোয়ারি থাকলে উইদাউট এনি হেজিটেশন আমাদেরকে গ্রুপে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।